ওকে, আমরা যদি একটু গুগলে গিয়ে সার্চ করি নিউজ পেপার অ্যাড অথবা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, এই যে দেখেন নিউজ পেপার অ্যাডভার্টাইজিং কস্ট ইন বাংলাদেশ, এই কস্ট ইন বাংলাদেশ, এটা যদি আপনি কোনো পেপার পত্রিকা অ্যাড দিতে চান সেক্ষেত্রে আপনি এটা দেখবেন, আদারওয়াইজ এটা আপনার দেখানোর দরকার নেই, কারণ ক্লায়েন্ট আপনাকে হচ্ছে সাইজ দিয়ে দেবে, সাইজের উপর ডিপেন্ড করে কস্ট কত পড়বে। মানে প্রথম আলো প্রথম পেজে যদি আমি কোনো অ্যাড দিতে যাই সেক্ষেত্রে কিন্তু 1 লাখের উপর অনেক সময় চলে যায়, সাইজ আবার ডিপেন্ড করে, কখনো কখনো ম্যাগাজিনে ডিপেন্ড করে। তো অ্যাজ এ ডিজাইনার এটা আপনার হেডেক না, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আপনি কি আসলে এই নিউজ পেপারের এইটা আসলে আপনি দেখবেন। এখন ডিজিটাল যুগ, ফেসবুক ট্রেন্ড, তো আমরা কি করি ডিজিটাল যুগে এই নিউজ পেপারের অ্যাড গুলো একটু কম দেখি, আমরা নিউজ পেপার একটু কম পড়ি, বাট এই অনলাইন নিউজ পেপারও কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাড তৈরি হয়। এই অ্যাড গুলো কারা করে? এই গ্রাফিক ডিজাইনাররা করে। আমরা পেপার পত্রিকা খুললেই খুব সুন্দর সুন্দর এরকম অ্যাডভার্টাইজ দেখি, এরকম সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজ দেখি। এই যে অ্যাডভার্টাইজ গুলো এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা তৈরি করে, করে সেই কোম্পানিকে দেয়, প্রেসে তারা ছাপা করে পেপারে আমরা সেটা দেখতে পাই। তো এখন কোন পেপারের কোন পেজে কি যাবে এটা আমাদের হেডেক না, এটা হচ্ছে ক্লায়েন্ট সুন্দর করে বলে দিবে, কস্ট ডিপেন্ড করে এটার উপরে। আমি প্রথম আলো প্রথম পেজে যদি এত বড় একটা অ্যাড দিতে যাই সেক্ষেত্রে অনেক টাকার ব্যাপার, আবার অনেক আরো নিম্নমানের কতগুলো পেপার আছে যা যা আরো কম নিবে, এটা ডিপেন্ড করে। বাট আমরা যেটা করব আমরা সুন্দর সুন্দর এরকম কিছু ডিজাইন করব। এখন আপনার ক্লায়েন্ট বলতেই পারে যে ভাইয়া পেপারে আমার অ্যাডটা আসলে দেখতে কেমন লাগবে আমাকে একটু দেখানো যাবে। এখন আপনি কি করবেন, আপনি ডিজাইন করে পেপারে যায় কি করবেন, ভাই আমার এটা একটু প্রেস থেকে একটু ছাপা করে দেন না, আমার ক্লায়েন্ট দেখতে চায়। তখন আপনার বলবে দেন 1 লাখ টাকা আমি ছাপা করে দিচ্ছি। পরে আপনি ক্লায়েন্টে দেখাবেন, এবার আপনার ক্লায়েন্ট বলবে না দেখতে ভালো লাগতেছে না ভাই বাদ দেন, তাহলে আপনার 1 লাখ টাকা যাবে। 2,000 টাকার ডিজাইন, 10,000 টাকার ডিজাইন, 50,000 টাকার ডিজাইন, 1 লাখ টাকা খরচা করবেন, ব্যাপারটা এরকম। তো এরকম না, আমরা ডিজাইনের আগে চাইলে সুন্দর করে এই পেপার এরকম বসায় দেখতে পারি যে আসলে এরকম লাগতে পারে আপনার অ্যাডটা। তো তাহলে ক্লায়েন্ট কি হবে, তাহলে ক্লায়েন্ট না ঠিক আছে আমার অ্যাডটা এইভাবে যাবে, ওকে ডান, তাহলে আমরা আগাই। তো এইটা আসলে আমরা দেখবো এরকম পেপারে কিভাবে আমাদের ডিজাইনটা বসানো যায়। এরপর আমরা যদি বিলবোর্ড দেখি, বিলবোর্ড বানান, ঠিক আছে আছে, স্ক্রিনটা শেয়ার দেন ভাই। এই যে আমরা যে বিভিন্ন বিলবোর্ডে আমরা যে বিভিন্ন হচ্ছে ফ্লাইওভারে বিভিন্ন রাস্তাঘাটে যে বিলবোর্ড গুলো আমরা হচ্ছে অ্যাডভার্টাইজ গুলো দেখি, এগুলো তো এই ডিজাইনাররা করে, করে হচ্ছে ওখানে সাবমিট করে, দেন প্রিন্ট প্রিন্ট করে বা প্রেস কোম্পানি গুলো বা সাইনবোর্ড কোম্পানি গুলো ওরা এনে এখানে লাগায় দেয়, যেগুলো পিভিসি ম্যাট আর অনেক আছে, ইঞ্জেক্টিক যা হাবিজে অনেক আছে, প্যানা ট্যানা। তো এরা আসলে এটা দেখতে চায়, তো আমরা কি করবো এরকম কিছু দেখাই দিব যে আপনার ডিজাইন গুলো এরকম আসলে লাগবে দেখতে বিলবোর্ডে। তো এই প্লেসমেন্ট গুলো আমরা দেখবো, প্রথমে ডিজাইন করবো অ্যান্ড দেন প্লেসমেন্ট গুলো করবো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো চলেন আমরা এটা করতে যেই ধরনের জিনিসগুলো লাগবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। স্ক্রিন শেয়ার দেন ভাই, কেন স্ক্রিন শেয়ার হচ্ছে না ভাই? দেওয়া আছে তো হচ্ছে ভাই, ওনার মনে হয় স্ক্রিন শেয়ার। আপু আপনি মনে ফোন দিয়ে জয়েন করতে না, আপনি পিন করেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে মনে আপু সমস্যা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। প্রথমে তাহলে এবার আমরা একটু টাইপ টুলের ব্যাপার স্যাপার দেখি, চলেন আমি কন্ট্রোল এন প্রেস করে এইখান থেকে আমরা হচ্ছে এইবার আমরা যেহেতু প্রিন্ট করব না এই জন্য আমরা ওয়েবের ফাইল নিচ্ছি, কিন্তু এই কাজগুলো আমরা যখন ক্লায়েন্টকে দিব তখন আমরা প্রিন্ট করব, তখন আমরা কিন্তু নিব প্রিন্ট, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা প্রিন্ট করব না এই জন্য আমরা ওয়েব নিচ্ছি। এখানে আমরা হচ্ছে নিউজ পেপার অ্যাড লিখে দিই, ঠিক আছে? এমনি যে এর আগে যে কাজের জন্য আমরা পেজ গুলো নিয়েছি মানে প্রিন্ট বা ওয়েব এগুলো ছাড়া, ওই পেজ গুলোতে এই কাজগুলো করা যাবে না? হ্যাঁ যাবে না কেন, অবশ্যই যাবে, আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটার কি আলাদা মানে ওয়েব এন্ড প্রিন্ট এটার কি আলাদা কোনো কোয়ালিফিকেশন বা? হ্যাঁ অবশ্যই আছে, আপনি যদি হচ্ছে প্রিন্টে প্রিন্টে কোনো কাজ করে মোবাইলে ডিসপ্লেতে ডিসপ্লে করতে চান তখন দেখবেন আপনার মোবাইলে যদি হচ্ছে পার্পল কালার নেন আপনি সেই পার্পল কালারটার ডার্ক কালারটা আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন, কিন্তু প্রিন্টে ওটা সঠিক আসবে বাট আপনার মোবাইলে ধারণ ক্ষমতা আসলে সেটা না, এই জন্য দেখবেন কালারটা স্লাইটলি চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে হচ্ছে আপনি ওয়েবের জন্য যদি কোনো কাজ করেন সেটা মোবাইলে ঠিকই দেখতে পাবেন
বাট প্রিন্টের সময় দেখবেন কালারটা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে গেছে, কিছুটা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে নেচার। এই কারণে কালার মুডটা আসলে দুইটা, দুই কাজের জন্য। আচ্ছা, আমরা বেসিক্যালি হচ্ছে 1280/720 এর একটা পেজ নিচ্ছি, কারণ 720 এর নিচে আমরা যদি কোনো ডিজাইন ফেসবুকে আপ করতে চাই সেক্ষেত্রে পিক্সেলের কোয়ালিটি লেস হয়ে যায়, আমরা সেই ডিজাইনটাকে খুব ভালো দেখতে পাই না। এই জন্য আমরা হচ্ছে 720 এর নিচে চেষ্টা করব যে আমরা রাখবো না কোনোভাবেই। তো আমি এই একটা রেশিও সেট আপ করে নিলাম, এইচডি রেশিও, তো এটা সেট আপ করে নিলাম। আর এখানে কোয়ালিটি আমি 100 রাখতেছি আপাতত, আহামরি তেমন কোনো ডিফারেন্স হবে না। আমি 100 রেখে আর্টবোর্ডটা ক্লিক নাই এই অবস্থায় আমি ওকে করে দিলাম, মানে ক্রিয়েট, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে RGB কালার মোড আর বিট আর্ট ক্রিয়েট। তো আমরা পেয়ে গেলাম আমাদের এই যে কাঙ্ক্ষিত একটা যেই ক্যানভাস সাইজ, এইরকম একটা ক্যানভাস সাইজ পেয়ে গেলাম। তো সাথে সাথে আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে আমরা এটাকে সেভ করে নিব। আমরা PSD ফরম্যাটে নিব, ফটোশপ এই যে ডকুমেন্ট যেটা, এই ফরম্যাটে নিয়ে আমরা আমাদের ডেস্কটপে ফাইলটাকে সেভ করে দিচ্ছি, শেষ। এরপর যখন আমরা একটু কাজ করব, সাথে সাথে আমরা একটু কাজের শেষে আমরা কি করব, কন্ট্রোল এস প্রেস করব, মানে একটু কাজ করব, কন্ট্রোল এস প্রেস করব। ওকে, এবার আমরা হচ্ছে টেক্সট টুল টুলসটায় চলে যাব, যে টেক্সট টুলসের কিছু সেটিং দেখব আমরা। তো আমি আপনাদের কিছু ছোট কিছু জিনিস দেখাচ্ছি, আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এগুলো হচ্ছে ডিজাইন করতে গেলে আপনাদের প্রফেশনাল ডিজাইনার হতে হলে এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। আমার ইউটিউব চ্যানেলে এগুলো খুব সুন্দরভাবে ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা জাস্ট একটু দেখে নেবেন, কারণ এগুলো নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টার এক একটা ক্লাস। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রফেশনাল ক্ষেত্রে, আমরা লোগো ডিজাইন বা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে এই ফন্টগুলো আমরা একটু মোটামুটি ভালোভাবেই বেশি ব্যবহার করি। হ্যাঁ, ডার্টি হেডিং, লবস্টার, হ্যাঁ লবস্টার মানে চিংড়ি যে ফন্টগুলো, এটা হচ্ছে খুবই একটা মানে কি বলে হেডিংয়ের জন্য খুবই ভালো একটা ফন্ট। গ্রেট ভাইবস, হ্যাঁ আমরা হচ্ছে জন্মদিন বা হচ্ছে সেলিব্রেশন রিলেটেড কোনো কাজের জন্য এগুলো ব্যবহার করতে পারি। ব্যাবাস নেউ, এই এটা হচ্ছে মানে খুব সুন্দর এই হেডলাইন বলেন বা ওয়েবসাইট ভিত্তিক যে কাজগুলো, এগুলোর জন্য আমরা খুব ভালোভাবে এই ফন্টগুলো ব্যবহার করতে পারি। রেলওয়ে, ল্যাটো, ওয়াসওয়াল, তারপর হচ্ছে ক্যালিবেরি, মাইরিয়ার, এগুলো হচ্ছে বেশি। আর টাইমস নিউ রোমান, এগুলো হচ্ছে অনেক বেশি যখন টেক্সট ব্যবহার করতে হয় নিউজ পেপারে দেখি যখন, তখন এই ফন্টগুলো আমরা হচ্ছে ব্যবহার করি। এই ফন্টের একটা গুণ, এই ফন্টের গুণ হচ্ছে এরা একজন আরেকজনের সাথে মিলে যায় না। হ্যাঁ, বাট এই ফন্টগুলোর গুণ হচ্ছে একজন আরেকজনের সাথে মিলে যায়। এই ফোনগুলোর কি নাম কি এগুলো নিয়ে বিস্তারিত অনেক বড় ক্লাস আছে, আপনি একটু দেখে নেবেন, দরকার হলে আমি লিংক দিয়ে দিব, ওগুলো একটু দেখে নেবেন। তো এই ফোনগুলো আমি আপনাদের লিংক দিয়ে দিছি। হ্যাঁ, এই যে টাইপোগ্রাফি বা ফন্টের কিছু নিয়ম আছে, এই জিনিসগুলো একটু দেখবেন, রুলস গুলো। এই যে কিভাবে কনফিউজ করে বা সাইজ গুলো আসলে কি কিভাবে আসবে, এগুলো অনেক সুন্দর সুন্দর সাইজ আছে, অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে যেগুলো আমি আপনাদের দিয়ে দিছি। এই দেখেন ফুটোরা, হ্যাঁ ফুটোরা কত সুন্দর প্রপার্টি গুলো আছে, এগুলো দেখতে হবে সুন্দর করে। সাইজ, এই যে আইডিয়াল লাইন হাইট কতটুকু থাকবে কি হবে, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এগুলো নিজেদের ক্ষেত্রে দেখলে আসলে কি হবে একটু ইমপ্রুভ করবেন। এই যে যেমন এটা আমার তৈরি হচ্ছে একটা বা কি বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা আমার ইউটিউব চ্যানেল আছে, কোন ফন্ট গুলো কি, যেমন দেখেন আই এম এ স্যান্স, এই স্যান গুলো কি হয়, স্যান গুলো হচ্ছে বাঁকা থাকে না, এই স্যান ফর্ম ফরম্যাট গুলো বা স্যান্সের যেই হচ্ছে টেক্সট গুলো বা টাইপ গুলো, এগুলো হচ্ছে ওয়েবসাইটে বেশি ব্যবহার করা হয়, কারণ এতে পিক্সেল নষ্ট হয় না। আর আই এম এ সেরিফ, এই সেরিফ গুলো কি হয় টান থাকে এখানে একটা, এই যে একটু টান, এইগুলো একটু টান, এই গোত্রীয় ফন্ট গুলাকে সেরিফ ফন্ট বলে। আর এগুলো যেগুলো প্লেন এগুলোকে স্যান্স স্যান্স বলে। তারপর হচ্ছে ওপেন টাইপ ফন্ট আছে, গোথিক টাইপ আছে, তারপর হচ্ছে ক্যালিওগ্রাফি টাইপ আছে, অনেক টাইপ আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। এই যে যেমন সার্টিফিকেট তৈরিতে আমরা এই সার্টিফিকেট ফন্ট ব্যবহার করতে দেখি। তারপর স্কিপ ফন্ট আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ট্রেডিশনাল বলতে বিভিন্ন হচ্ছে বার্থডে, বিভিন্ন সেলিব্রেশন, শুভেচ্ছা, ইনভাইটেশন কার্ড, এগুলো ব্যবহার হয়। হ্যাঁ, ডেকোরেটিভ ফন্ট বা স্কিপ ফন্টগুলো, এই যে ফন্টের ওয়েবসাইট আছে, এখান থেকে ফ্রি হাজারো ফন্ট আপনারা পাবেন, সুন্দর সুন্দর ফন্ট। হ্যাঁ, বিভিন্ন মুভি পোস্টারে বিভিন্ন ধরনের ফন্ট, হরর ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট এরকম দেখা যায়। তারপর এই যে সেন্সারি ফন্টের কিছু হচ্ছে ক্যাটাগরি আছে, টাইমস নিউ রোমান, গ্যারামন, হ্যাঁ জর্জিয়া, ইটিসি, তারপর হচ্ছে এইগুলো সেরি, তারপর হচ্ছে স্যান সেরিফের হচ্ছে যে বার্ডানা, কালিপ, ক্যালিবেরি, ল্যাটো, তারপর হচ্ছে আরো অনেক আছে, অ্যালবাটিকা, এগুলো হচ্ছে দেখবেন, এগুলো ডাউনলোড করবেন।
এরকম অসংখ্য আছে, হ্যাঁ, এই যে সাইজ কত কি থাকতো এগুলো নিয়ে আসলে অনেক বিস্তারিত টাইপোগ্রাফি নিয়ে আলাদা কিছুই আছে। এই যে ফন্ট, অল ফন্ট, এই অল ফন্ট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিই, এখানে অনেক অনেক ফন্ট আছে, এই ফন্ট গুলো কি করবেন সবগুলো কি করবেন কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করছেন, করে এইখানে আসবেন, এইখানে থেকে যাবেন হচ্ছে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে এখানে গেলেন, এই ফন্টগুলো কিন্তু কপি করবেন, করার পরে কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে আসবেন অ্যাপিয়ারেন্স এন্ড পার্সোনালাইজ, এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে ফন্ট আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে যেই ফন্ট ফন্টের হচ্ছে অপশনটা চলে আসবে, যেই ফোল্ডারটা চলে আসবে সেইখানে সবগুলো ফন্ট কি করবেন পেস্ট করে দিবেন। তাহলে আপনার ওই যে 1500-2000 ফন্ট এইভাবে ধরে 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 ইনস্টল করো, এগুলো ইনস্টল করতে হবে না, জাস্ট ওইখান থেকে কপি পেস্ট করে এখানে এসে, ওইখানে কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন, সিম্পল। ভাইয়া একটা কথা ছিল। জি জি বলেন। হ্যাঁ, এখানে সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলেই তো ইনস্টল অল নামে একটা জিনিস আছে, সেটা করলে হবে না? হ্যাঁ দেন কোনো সমস্যা না, আমি যেটা বলতেছি ওই যে অনেকে বলতেছে ভাই আমার থাকে না, অনেকে এই ঝামেলা হয়, তো এই থাকা থাকে এই ঝামেলাগুলোর চাইতে আমরা ওই ফোল্ডারে যদি দিয়ে দিই ওগুলো আজীবন আরএফএল হয়ে থাকে, ঠিক আছে? মানে আপনি হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানে না, তাদের জন্য আমরা এই অপশনগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফন্টের ব্যাপার স্যাপার, এবার আমরা কিছু একটা লিখি। তাহলে আমি এখান থেকে লিখতেছি, এখান থেকে আমরা ফন্টের সাইজটা হচ্ছে 36 করে নিলাম, 36টা আমরা হচ্ছে 48 করে একটু বড় নিলাম। আমরা নর্মালি টাইপোগ্রাফি লিখলাম। আচ্ছা আচ্ছা, টাইপোগ্রাফির আগে আমি একটা জিনিস বলি, এইটা হচ্ছে ফটোশপের একটা গুণ, এই আপডেট ভার্সনে আছে, ব্যাকডেটেড ভার্সনে এটা থাকে না। আমরা যদি এখান থেকে সিলেকশন এরিয়া এইভাবে তৈরি করি, আমরা কিন্তু এই সিলেকশন এরিয়া তৈরি করতেছি কিন্তু এই টাইপ টুল বা টেক্সট টুল দিয়ে, আমরা কিন্তু এইখান থেকে সিলেকশন এরিয়া তৈরি করতেছি না, আমরা নর্মালি টাইপ টুলসে গিয়ে টাইপ টুলসটা দিয়ে সিলেকশন এরিয়া তৈরি করলাম এইভাবে, সাপোজ। এখন এই সিলেকশন এরিয়ার মধ্যে আমরা অনেক হিবিজিবি হিবিজিবি লিখি, এভাবে হিবিজিবি লিখতে গেলে অনেক সমস্যা হয়, তো আপডেট ভার্সনে একটা জিনিস থাকে লরেম ইপসাম নামে, ওইটা টাইপ থেকে আমরা পেস্ট লরেম ইপসামে ক্লিক করলে এখানে অটো টেক্সট ভরাট হয়ে যাবে, আপনারা লিখতে হবে না। এখন এই যে অটো টেক্সট, ডামি টেক্সট, এগুলো হচ্ছে কিভাবে হয়ে গেছে, চেহারা কেমন হয়ে গেছে, তো এইগুলোর সেটিং করতে হলে আমরা একটু সেটিংটায় যেতে হবে আমাদের। তো উইন্ডো থেকে আমরা হচ্ছে ক্যারেক্টার প্যানেল খুঁজে নিয়ে আসব, এই যে ক্যারেক্টার প্যানেল, এখানে ক্লিক করলে হবে, অথবা আমরা টেক্সট টুলে থাকা অবস্থায় যদি উপরে তাকাই এখানে দেখলেও হবে যে ক্যারেক্টার প্যানেলটা আছে। তো এখান থেকে দুটো অপশন আছে, একটা হচ্ছে ট্র্যাকিং পয়েন্ট বা কার্নিং পয়েন্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে লিডিং পয়েন্ট। এই লিডিং পয়েন্টটা হচ্ছে দুইটা টেক্সটের লাইনের মাঝখানের গ্যাপটাকে লিডিং পয়েন্ট বলে, যেমন এখানে খুব গাদা মানে হিজিবিজি গাদাগাদি হয়ে আছে, কারণ এর লাইনের মাঝখানে 12 পয়েন্ট আছে, লাইনের মান যদি আমি একটু বাড়ায় দেই তাহলে দেখেন এটা কি গাদাগাদি একটু কমে গেল, এটাকে লিডিং পয়েন্ট বলে। আর এই যে একটা লাইন, এই লাইনের মাঝখানে প্রতিটা অ্যালফাবেটের মাঝখানে যে পয়েন্টগুলো, মাঝখানে যে গ্যাপগুলো, এইটাকে কার্নিং পয়েন্ট বা ট্র্যাকিং পয়েন্ট বলে, সেটা আমরা এখান থেকে পারি। এই দেখেন একটু সরে গেল, আমি যদি একটু 100 বা 200 নিই, এই যে আরেকটু সরে গেছে, এই সেটিংগুলো আপনারা পাবেন এখান থেকে। যেমন হচ্ছে এই যে এটাকে আপনাকে বোল্ড করতে হচ্ছে, বোল্ড নাই, এখানে দেখতেছেন যে আপনার বোল্ড নাই, দেখেন বোল্ড নাই, তাহলে আমরা এইখানে ক্লিক করলে এটা আরেকটু বোল্ড হয়ে যাবে। আমরা যদি চাই এগুলো সবগুলোকে বড় হাতে করতে হবে এখান থেকে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে বিভিন্ন সেটিংগুলো পাবেন। তারপর প্যারাগ্রাফ আছে, দেখেন আমি এই সবগুলোকে সিলেক্ট করতেছি, এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা আমরা চাইলে লেফট করে দিতে পারি, রাইট করে দিতে পারি, এইভাবে করতে পারি। তো এইটা হচ্ছে আপনার টাইপের নর্মালি সেটিংগুলো, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা নর্মালি যে টেক্সট লিখি সেটা এইভাবে লিখি, এইভাবে 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 লিখি, নর্মালি লিখি। তো অনেক সময় দরকার হয়, যেমন আমি এইভাবে যদি জ্যাসন লিখি ক্যাপশন করে এইভাবে হলো, কিন্তু আমি চাচ্ছিলাম যে ASON নিচে নিচে লিখতে, তো তখন আমরা যেটা করব আমরা এই যে ভার্টিক্যাল টুল টাইপ টুলটা ব্যবহার করব,
বাস এবার আমি যদি জেসন লিখি তাহলে আমার আর কি এন্টার দিতে হচ্ছে না, ও কিন্তু এইভাবে চলে আসছে। এইটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের গুণ। আর আপনি যদি ওইভাবে লিখতে চান, ওইভাবে যদি লিখতে চান তাহলে সেই ক্ষেত্রে যেটা করবেন যে লিখবেন এন্টার দিবেন, এ লিখবেন এন্টার দিবেন, এস এন্টার, ও এস এন্টার, এন। এরপর হচ্ছে এটার একটু গ্যাপটা বাড়াই দিলেন আপনি, ওই যে আমরা লিডিং পয়েন্টে গিয়ে আর্নিং পয়েন্টে গেলে আমরা ওগুলো কি ফিক্স করে আসতে পারবো। এছাড়া আমরা শর্টকাট ব্যবহার করতে পারি, আমরা অল্টার ধরে কিবোর্ডে ডাউন অ্যারো আপ অ্যারো দিলে এইভাবে জায়গাগুলো বাড়বে কমবে। ঠিক আছে, আপনারা এইভাবে কাজ করতে পারবেন। এটা হচ্ছে উপায়। এবার আমরা বিভিন্ন অ্যাডে দেখি, এভাবে লিখে 20% অফ বা এইভাবে লিখে, যেমন আমি একটু লিখি 20% ডিসকাউন্ট লিখলাম, তো অনেক সময় দেখা যায় 20% ডিসকাউন্ট এইভাবে চিকন হতে হতে বড় হয়ে গেছে, সেই আগের দিনের বাংলা মুভিগুলো দেখা যায়। হ্যাঁ, দুই শাশুড়ি মানে দুই বউ এক শাশুড়ি বা এরকম তিন ননদ হাবি যাবি কত থাকতো এরকম নাম টাম, তো সেই টেক্সটের কিছু ইফেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো টেক্সটকে সিলেক্ট করার জন্য এখানে আবার না গেলেও হয়, আপনি যেই লেয়ারে লিখছেন সেই লেয়ারে এখানে গিয়ে ধাপ ধাপ দুইটা ক্লিক করেন, চলে আসছে এখানে। তো এটা সিলেক্ট অবস্থায় আপনি উপরে তাকালে দেখবেন একটা বাঁকা টি আছে, এই বাঁকা টিটা হচ্ছে টেক্সটের একটা স্পেশাল ইফেক্ট যেটাকে ওয়ার্ট বলা হয়। আমরা এখানে ক্লিক করলে আমরা এই নানের মাধ্যমে বেশ কিছু অপশন পাবো, সেই অপশনগুলো দিয়ে আমরা কিছু স্টাইল করতে পারবো। যেমন আমি একটু চাচ্ছি এটার মাঝখানটা একটু ফেপে যাক, উপরের দিকে যাক, হ্যাঁ একটু এরকম হয়ে যাক, অথবা আমি যদি এই বেনটাকে মাইনাসের দিকে নিয়ে আসি তাহলে সে নিচের দিকে চলে গেল, অথবা আমি এটাকে কি করতেছি আমি এটাকে এই একদম সেন্টার পয়েন্টে রেখে আমি হরিজন্টাল ডিস্টর্টটা তারে বাড়াই দিচ্ছি। দেখেন এই যে 20% ডিসকাউন্ট একটু এদিকে চলে গেল। আমি যদি চাই 20%টাকে আমি একটু করবো তাহলে আমি কি করতেছি হরিজন্টাল ডিস্টর্টটাকে আমি মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি, এই যে এভাবে। তো ঠিক একইভাবে আমি যদি চাই পার্টিকেল টার্টিকেল এইভাবে করে নিতে পারি, এইভাবে করে নিতে পারি, ঠিক আছে এইভাবে চাইলে আমরা করে নিতে পারি, অথবা আমরা যদি চাই এখান থেকে আরো বেশ কিছু ইফেক্ট আছে। যেমন এই যে আমরা অনেক সময় লিখতে যাই যে হচ্ছে কি বলে যে ভর্তি চলছে অ্যাডমিশন, একটা আতস কাচ থাকে, সে আতস কাচের মধ্যে এরকম থাকে ফুলে, এরকম থাকে অ্যাডমিশন, মনে হচ্ছে আতস কাচ দিয়ে দেখতেছি আমরা, হ্যাঁ সেটা বেন্ডের মাধ্যমে। এটা আপনি এখান থেকে করতে পারেন। এখানে আরো অপশন আছে, এই যে ফিস, অনেক সময় ফিস লিখবেন কিন্তু সেটা দেখতে ফিশের মতো চাচ্ছেন, এই যে ফিশের মতো, এভাবে অনেক আছে আসলে এই ইফেক্টগুলো, এগুলো চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন। তো আমি সেই প্রথমটাই রাখতেছি, এটাকে বেনটাকে আমি হচ্ছে জিরোতে এনে আমি হচ্ছে ডিস্টর্টটাকে বাড়াই দিচ্ছি, দেন ওকে জাস্ট এই তো সিম্পল। তো এই এই হচ্ছে মোটামুটি টেক্সটের আপাতত বেসিক। টেক্সট আসলে মানে শেষ নাই, এর আসলে গুণাগুণ শেষ নাই, ঠিক আছে অনেক কিছু আছে, বাট এই হচ্ছে আমার টেক্সট টুলের আপাতত যে মোটামুটি টাইপ টুলের যে নর্মাল যে আসলে জিনিসগুলো সেগুলো। এখন হচ্ছে কোশ্চেন নেই, এখন কে যেন বলছিলাম ভাইয়া টেক টাইপ টুলটা হচ্ছে ফার্স্ট ক্লাসে দেখাইছিলেন, এবার বলেন আমরা যদি স্কিপ করতাম এতটুকু যে যতটুকু দেখাইছি ততটুকু তো হচ্ছে আপনারা পিছিয়ে পড়ে যেতেন। চকলেট খাই কে কে, চকলেট 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 কে কে খাই? বাবু খাই, বাবু ভাইয়া আজকেও খাইলাম। না না চকলেট তো আর আমরা ওই লজেন্স যেটা বুঝাই 1 টাকা 1.5 টাকা ওইটা না, বড় বড় চকলেট গুলো খাই, এখন খাই ক্যাডবেরি ডেরি মিল্ক পালস খাই, হ্যাঁ তারপর মিস্টার ম্যাঙ্গো খাই, এগুলো খাই মিস্টার ম্যাঙ্গো আমি খাই। হ্যাঁ এই গুলো খাইলাম। আচ্ছা আমি কেন এটা বললাম জিজ্ঞেস করেন, বাবু খাইছো? না বাবু খাইছে, বাবু খায় এগুলো, বাবু খায় সমস্যা নাই, বাবু খায় ঠিক আছে। আমাকে আজকে আমার অফিস থেকে বলছিল বাবু খায়, এটা মাথায় রেখে ট্যাট বানান। আমি বললাম ভাই আমরাও ট্রেন্ডে বাসবো, এই বাবু খাইছো এই সে, আরে কি একটা অবস্থা, যাই হোক আমরা এগুলাই না যাই। আচ্ছা আমরা যেহেতু ডিজাইনার হতে যাচ্ছি আমরা আসলে সব ডিজাইনগুলো ফলো করব,
আমি চার দোকানে গেলে বিভিন্ন ডিজাইন দেখি, অনেকে বিরক্ত হয়, ভাই কি এনে এইসব ডিজাইন ডিজাইন দেখতেছেন, রাস্তাঘাটে ডিজাইন পেলে টোকায়নি, ভাই এই ডিজাইনটা আসলে কেমনে করছে একটু দেখি তো। তো এই জিনিসগুলো একটু মাথায় আনবেন আপনারা, কেন এবার চলে না আমরা একটু জিনিস দেখি, আমরা আসলে কেন শিখবো দেখেন সেই জিনিসটা দেখাই। আমরা অ্যাটম সব সবাই কম বেশি খাই, অ্যাটম খাই, চাপার জোর বাড়ায়, অ্যাটম 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 কি এখানে কি আসবে, অ্যাটম অ্যাটম তো পরমাণু আসবে। আচ্ছা চকোলেট, আচ্ছা অ্যাটম অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। এবার বাসায় যে আপনারা একটু দেখবেন খুলে, এই যে অ্যাটম খাও, অ্যাটম খান, ঠিক আছে, অ্যাটমের অ্যাটম লেখা একটা ডিজাইন আছে, এই যে ভিতর একটা সাদা বাইরে আর একটা কালার, এইটা খেয়াল করবেন। তারপরে আমরা যদি হচ্ছে মিস্টার ম্যাঙ্গো লিখি, মিস্টার ম্যাঙ্গো, হ্যাঁ এই যে মিস্টার ম্যাঙ্গোর ওটা একটু ছোট হয়ে গেছে, এই যে ম্যাঙ্গোর এমটা বড়, আমরা কি পারবো? জি ভাই পারবো। এবার দেখেন মিস্টার ম্যাঙ্গো, এই যে মিস্টার ম্যাঙ্গো লেখা, দেখেন নিচে একটা কালো কালার, তার নিচে একটা সাদা, তার নিচে আবার একটা কালো, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে মিস্টার ম্যাঙ্গো, এটার বাইরে একটা গ্রিন কালার, তার বাইরে একটা কি বর্ডার আছে ব্ল্যাক, হ্যাঁ। এরপর হচ্ছে সেন্টার, সেন্টার ফ্রেশ, এই যে সেন্টার ফ্রেশ খুব সুন্দর করে লেখা, সেন্টার ফ্রেশের এই নিচে একটা জিনিস আছে, এই যে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি আমরা এখন শিখবো লেয়ার স্টাইল থেকে। তারপর হচ্ছে শ্যাডো, এই যে বিভিন্ন প্রোডাক্টের আমরা যে শ্যাডো দেখি, এই যে শ্যাডো দেখি, মিরর ইফেক্ট দেখি, এই যে শ্যাডো, হ্যাঁ বিভিন্ন প্রোডাক্টের যে শ্যাডো দেখি, এই যে শ্যাডো, এই শ্যাডো ক্রিয়েট করাও অনেক কোম্পানির কাজ, অনেক কোম্পানি আছে যারা শ্যাডো ক্রিয়েট করে দেয়, রিয়েলিস্টিক শ্যাডো তৈরি করা, হ্যাঁ। এইগুলো বিভিন্ন অ্যাডে আমরা দেখি, যেমন এই যে সাইড শ্যাডো, এই শ্যাডোগুলো, এই ধরনের শ্যাডোগুলো আমরা কি ক্রিয়েট করা শিখবো, যেগুলো বিভিন্ন কোম্পানিগুলো ইউজ করে, বিভিন্ন অ্যাডভার্টাইজ আমরা দেখি, ঠিক আছে। আমরা আসলে রিয়েল লাইফ টাইপের কিছু একটা দেখার চেষ্টা করব, একটা প্রশ্ন ছিল, কোশ্চেন, কিসকা কোশ্চেন? হ্যাঁ ভাইয়া, এই যে কাজগুলো এগুলো কি অ্যাডোবি ফটোশপ দিয়ে করা হয়? অবশ্যই অ্যাডোবি ফটোশপ দিয়ে করা হবে এবং অন্যান্য সফটওয়্যার দিয়েও করা যাবে। ভাই এটা না রাস্টার ফাইল হয়ে যায়, পরে ফেটে যাবে ফাইলটা? না, আমরা যদি হচ্ছে পেপার অ্যাডের কথা চিন্তা করি, পেপার অ্যাড কিন্তু ফুড ফুড হয় না, আমরা যদি ফুডের কথা চিন্তা করি, যখন বড় বড় ডিজাইনের কথা চিন্তা করব, তখন ডেফিনেটলি আমরা ভেক্টর গ্রাফিক্সে যাব। কিন্তু আমরা 5 ইঞ্চি, 10 ইঞ্চি বা 100 পিক্সেল, 200 পিক্সেল, 1000 পিক্সেল বা 1900 পিক্সেল, এই ছোট ছোট কাজগুলো আমরা ডেফিনেটলি ফটোশপে করতে পারি। ছোটখাটো যে ল্যান্ডস্কেপ করলাম ওটা তো ভাই ফেটে গেল, ফিটে গেছে, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টের সাইজ আর আপনার সেভের অপশনগুলো ঝামেলা করছে, ঠিক আছে। আমি দেখাই দিব হাই কোয়ালিটি সেভ করার আরো কিছু অপশন আছে, সেটা কিভাবে করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এবার কি দেখব, আমরা দেখব লেয়ারের স্টাইল। তো চলেন আমরা অ্যাটম খাই। এই কি রেকর্ডিংটা আবার অন করছিলেন মাঝখানে যে পজ করছিলেন? রেকর্ডিং অন আছে না, মাঝখানে স্টপ করছিলেন তো? না না, মাঝখানে স্টপ কখন করতে হবে ইনশাল্লাহ আমার এটা মাথায় আছে। তো ঠিক আছে, আমরা অ্যাটম খাই, চাপার জোর বাজায় বাড়াই আর কি। আচ্ছা অ্যাটম, অ্যাটম খাইলে কি হয়, কি ফিল হয়, একটু হট হট ফিল হয় নাকি কুল ফিল হয়, কি ফিল হয়? কুল, কুল, অ্যাটম খাইলে কুল ফিল হয়? কোনটাই হয় না ভাই, চাপার জোর বাড়ান না, গরম না ভাই, আমার কোল্ড ফিল হয়। কুল না, কুল না, এই যে দেখেন এটা হচ্ছে কালার সাইকোলজি, কারণ হজম হজম ক্যান্ডি, আপনারা যদি দেখেন এটা লাল হট মানে এটা খুবই স্পাইসি, রেড ঠিক আছে, তেঁতুলের এই যে এইগুলা, কিন্তু আপনি যদি সেন্টার ফ্রেশ দেখেন,
সেন্টার ফ্রেশ যদি আমি দেখি তখন কিন্তু কুল ফ্রেশ একটা ভাব আসে এই কালারগুলোতে। তো এগুলো হল কালার সাইকোলজি, যেই ধরনের প্রোডাক্টে যেই ধরনের কালার চাই। তো আমরা হচ্ছে অ্যাটম একটু হট টাইপের, এই জন্য আমরা একটু রেড করে দিই, আমরা একটু রেড করে দিলাম, বাট একদম রেড না, এটা দেখতে পারে একটু খ্যাত লাগবে, একটু মরিচ পাকা মরিচ টাইপের নিলাম, রেড চিলি। ওকে, এটা নিলাম। এখন আমরা কি করব, এই অ্যাটম লেখার চারপাশে আমরা চাচ্ছি একটা কালার দিব। আমি একটা কাজ করি, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার নিয়ে নিই আপাতত বোঝার জন্য, যাতে আমরা খুব ভালো বুঝতে পারি। তো ব্ল্যাক কালার দিয়ে দিলাম অল্টার ব্যাক স্পেস দিয়ে, এবার বোঝা যাচ্ছে। তো আমি চাচ্ছি এর বর্ডারে আমরা একটা কালার দিব, সেই কালারটা থাকবে হোয়াইট। তো এই জন্য এই অ্যাটম যেই লেয়ারে আছে সেই লেয়ারে রাইট বাটন ক্লিক করব, এইখানে রাইট বাটন ক্লিক করব, এইখানে রাইট বাটন ক্লিক করব, তাহলে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশন পাবো। অথবা আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এফএক্স এ ক্লিক করব, তাহলে এখান থেকে আমরা সরাসরি দেখব স্ট্রোক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা সরাসরি স্ট্রোকে চলে যাব, অথবা আমরা যদি এভাবে না গিয়ে আমরা যদি ম্যানুয়ালি যাই, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, এন্ড দেন আমরা কি করব স্ট্রোক, যে লেখাটা আছে সেই লেখাটা ক্লিক করব। তো আমি একটা কথা বলে দেই, আমরা আপডেট ভার্সন এখানে শিখতেছি, যার কারণে এখানে প্লাস অপশনগুলো দেখা যাচ্ছে, বাট যারা ব্যাকডেটেড ভার্সনে শিখবেন তাদের প্লাস অপশনগুলো দেখা যাবে না। তো তাদের জন্য ভিন্ন একটা প্রসেস আছে, আছে সেই প্রসেসটাও আমি দেখাই দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রোক এই লেখায় ক্লিক করবো, এই বক্সে না, বক্সে ক্লিক করলে কোনো ইফেক্ট এডিট করতে পারবেন না, যদি লেখায় ক্লিক করেন তাহলে এখানে এডিটের অপশনগুলো পাবেন। তো লেখায় ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাদা সাদা দাগ পড়ে গেছে, তো এই দাগটা আমরা দেখতেছি এইখানে। ক্লিক যদি করি তাহলে এখানে কালার নেওয়ার অপশন চলে আসে, যেমন আমি যদি গ্রিন নেই তাহলে এখানে একটু গ্রিন গ্রিন চলে আসে। আমরা একটা কাজ করি, একটু সাইজটা বাড়াই নিই, এই যে সাইজটা একটু বাড়াই নিচ্ছি, এই যে এখন দেখা যায়। এবার আমি যদি কালার চেঞ্জ করি, কালার দেখতে পাচ্ছেন। তো ঠিক এইভাবে আমরা কি বিভিন্ন কালার আমরা চুজ করতে পারি। তো আমি একটু সাইজটা একটু কমাই নিই, নিলাম। এখন যাদের আপডেট ভার্সন তারা এইখানে যদি আরেকটা ক্লিক করেন, খেয়াল করিয়েন আমি ক্লিক করতেছি, ক্লিক করলে আরেকটা স্টক চলে আসছে। এন্ড দেন আমরা এই স্টকটা তো সাদা কালার দিলামই, এই স্টকটায় গিয়ে আমরা আরেকটা কালার দিতে পারতেছি, যেমন আবার আমরা রেড দিচ্ছি, খেয়াল করিয়েন। এবার আমি মানটা একটু বেশি বাড়াই দেব, তাহলে দেখেন আমরা আবার একটা কি বর্ডার রেড চলে আসছে। আমি যদি আবার চাই তাহলে আবার একটা প্লাসে ক্লিক করলাম, এবার আবার আমি এখানে সাদা দিলাম। ওকে, এইভাবে আমি আর একটা লেয়ার তৈরি করলাম। এবার একটু খেয়াল করেন, ওকে করে দিই, খেয়াল করেন তো সেই নর্মাল যে টেক্সটটা ছিল সেটা ছিল এটা, আমরা লেয়ারের ইফেক্ট দেওয়ার বলে টেক্সট একটু আকর্ষণীয় হয়ে গেল, তাই না? জি ভাই, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কি লেয়ার স্টাইলের মাধ্যমে পারলাম, আর যে স্টাইলটা দিলাম এটা হচ্ছে এই লেয়ারের স্ট্রোক স্টাইল বা স্ট্রোক ইফেক্ট। এই যে এখানে দেখেন স্ট্রোকের তিনটে স্ট্রোক আমাদের এখানে আছে। তো এবার ধরলাম যে আমাদের যাদের হচ্ছে ব্যাকডেটেড ভার্সন তারা কি করবে, তারা যেটা করবে সেই প্রসেসটা আমরা আবার দেখাই দিচ্ছি। আমি একটু পিছনে যাচ্ছি, এই পিছনে আসলাম। তো যাদের ব্যাকডেটেড ভার্সন আছে তারা এইভাবে যাবে, সেম প্রসেসে যাবে, গিয়ে ওই প্রথম যেটা আছে সেটাই ক্লিক করবে। আমি বাকি দুইটাকে ডিলিট করে দিই, এটাকে ধরে ডিলিট, এটাকে ধরে ডিলিট প্রথমটা। তো প্রথম যেটা আছে সেটাই আমরা ক্লিক করব, যারা নতুন বা যাদের ব্যাকডেটেড ভার্সন তারা জাস্ট এভাবে কি করব, বাড়িয়ে দিব, জাস্ট বাড়িয়ে দিয়ে ওকে করে দিব, বাস। এখন আমার তো আরেকটা দিতে হবে, তো তখন আমরা যেটা করব ব্যাকডেটেড ভার্সনে, আমরা নিচের দিকে আসব, এসে দেখবো এখানে লেখা আছে স্ট্রোক, সেটা অনেক সময় এইভাবে থাকে অফ করা, তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা বের করব। তো এই স্ট্রোক লেখায় আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, করলে আমরা এখান থেকে দেখব ক্রিয়েট লেয়ার নামে একটা অপশন আছে। দ্যাট মিন্স এই স্ট্রোকটাকে
আমরা রাইট ক্লিক করে ভেঙে এটাকে আলাদা লেয়ারে দিয়ে দিলাম। তাহলে এখন আমি এটা দুইটাকে কি ইন্ডিভিজুয়াল মুভও করতে পারবো। তাহলে এখন আমি ইন্ডিভিজুয়াল মুভ যেহেতু করতে পারি, সেটাই সাদা লেয়ারটাকে আবার সেইভাবে গিয়ে স্ট্রোক থেকে আমি আবার একটা ইফেক্ট দিতে পারি। এবার আবার রেড দিচ্ছি, এই যে আবার দেখেন সাদার উপরে পড়ে আসছে, তো ওকে করে দিলাম। এবার আমরা চাইলে এটাকে একটা থ্রিডি ভাব দিতে পারি, যেমন সাদা লেয়ারটা আমি একটু টেনে উপরে উঠাই দিচ্ছি, এই যে সাদা লেয়ার যেটা, অথবা আমরা এটাকে আবার একটু ভাঙতে পারি, এই যে যেটা আছে এটাকে ভেঙে আবার আলাদা করে ফেলতে পারি, ক্রিয়েট লেয়ার। দেখেন তিনটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন সাদা লেয়ারটাকে আমি একটু উপরে উঠাই দিলাম, রেড লেয়ারটি একটু উপরে উঠাই দিলাম, এই যে রেড যে লেয়ারটা আছে। তো এখন দেখেন তো একটু থ্রিডি থ্রিডি নিচের থেকে ভাব আসতেছে না? জি ভাই, ভাব আইছে একটা একটা শরীরে একটা ভাব আইয়া গেছে না মোটামুটি? জি ভাই, অ্যাটমের এখন একটা জোর জোর মনে হইতেছে না বারবার ব্যাপারটা। হ্যাঁ, তো যারা ব্যাকটেড ভার্সন ইউজ করবে তাদের জন্য এই অপশনটা। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাই ক্লিয়ার। তাহলে আমরা বিভিন্ন অ্যাডে যে দেখবো, এই যে বিভিন্ন অ্যাডে হচ্ছে টেক্সট গুলোকে সৌন্দর্য বাড়ানোর জন্য এইভাবে বিভিন্ন হচ্ছে কি করা, এই এই জিনিসগুলো অ্যাপ্লাই করে স্টক গুলোকে সুন্দর এই টেক্সটটাকে সুন্দর কাজটা দেখে পুরো অবাক হয়ে গেলাম। হ্যাঁ সুন্দর হয়েছে কাজটা ভাই, কাজটা দেখে ভাই পুরো অবাক হয়ে গেলাম। এমন মজাদার অনেক জিনিস আছে যেটা সামনে আসবে। আচ্ছা, তো মোটামুটি আমরা স্টকের ইফেক্ট বুঝে ফেলছি। ফেলছি কি? জি ভাই ফেলছি। ওকে, আমরা একটু পরে দেখবো যে অ্যাডে কোথায় কোথায় এটা ব্যবহার হয়েছে ইনশাল্লাহ। এরপরে আমরা হচ্ছে এই ড্রপ শ্যাডোটা একটু দেখি। আমি মেইনটা রাখি, আমরা হচ্ছে এইটা ডিলিট করি। আচ্ছা, আপাতত হচ্ছে এটাও ডিলিট করে দিই, আমাদের এটা লাগবে না, আমি একটা প্রোডাক্ট নিয়ে আসব। তো আমি হচ্ছে ফাইল থেকে, যাদের ব্যাকডেটেড ভার্সন তারা প্লেস নামে এখানে অপশন পাবেন, আর যাদের আপডেট ভার্সন তারা এখান থেকে প্লেস এমবেডেড অপশনটা পাবেন। এখান থেকে যেখানে ফাইল আছে সেখানে যাবেন, তারপর এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসবো। আমি ধরেন এই প্রোডাক্টটা নিয়ে আসলাম, প্লেস প্লেস করে আমি জাস্ট ওকে করে দিলাম, এন্টার, ওকে করে দিলাম। ওকে, এখন আমরা এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে আসলে এমনভাবে প্লেস করতে চাই যেন মানুষ দূর থেকে বা মানুষ এটাকে দেখে বুঝতে পারে যে প্রোডাক্টটা একটা জায়গার উপরে দাঁড়ায় আছে। বাট এই মুহূর্তে ওরকম কোনো ফিল আসতেছে না। তো আমরা এই দাঁড়ানোর জন্য আমরা কি করবো, নিচে একটা শ্যাডো তৈরি করব। তো শ্যাডো মানে আপনি যখন দাঁড়ায় থাকেন তখন জুতার নিচে একটা শ্যাডো পড়ে, আর যখন আপনি রোদে হাঁটেন তখন আপনার নিজস্ব একটা ছায়া পড়ে সেই রোদের। তো এই রোদে হাঁটতে গেলে বা আলোর সামনে দাঁড়ালে যে ছায়াটা পড়ে সেটা হচ্ছে ড্রপ শ্যাডো, আর এই যে নিচে একটা যে ছায়া পড়ে এটাকে শুধু শ্যাডো বলা হয়। তো এই দুইটা শ্যাডো এবার আমরা তৈরি করা শিখব। তো প্রথমে হচ্ছে যেই কাজ করি সেই কাজের জন্য আমরা একটা লেয়ার নিব, ওকে করে দিই। এবার আমরা সেই গত ক্লাসের ব্রাশ টুলে চলে যাব, বি ফর ব্রাশ, গিয়ে এই ড্রপ ডাউনে যাব। এইখান থেকে, আচ্ছা গত ক্লাসে এক ভাই বলছিল ভাই আমার আইকনগুলো দেখা যায় না, তো দেখা না গেলে সেটিং এ যাবেন, গিয়ে এখান থেকে দেখবেন এই যে ব্রাশ টিপস নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। এই যে দেখেন ব্রাশ টিপস নামে অপশনটা চলে আসছে, এখানে নাম আছে, এই যে ব্রাশের স্ট্রোকটা যদি দেই তাহলে এটা থাকবে, আর যদি না দেই তাহলে যেগুলো চলে যায়। যখন সে এক একটা ইন্ডিভিজুয়াল ফাইল হিসেবে এখানে নিয়ে নিবে, আর যখন আমরা এইভাবে লোড করব যে প্রিসেট থেকে গিয়ে লোড দাও এখানে লোড দাও, তখন আমাদের এইভাবে আসলে এখানে এইভাবে আসবে। এটা হচ্ছে সফটওয়্যার যখন অফ করব তখন আবার চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ওই ব্যাক এন্ডে আমরা আসলে লোড করার চেষ্টা করব। আচ্ছা, আমি এখান থেকে বেসিক ব্রাশ নিচ্ছি, সবার বেসিক ব্রাশ থাকবে। আমরা এখান থেকে বেসিকের একটা ব্রাশ নিয়ে হার্ডনেসটা একটু কমিয়ে দিলাম, এইখান থেকে হার্ডনেস।
তো হার্ডনেস কমিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখবেন খেয়াল করেন আমি ব্রাশটাকে একটু বড় করতেছি কোন আইকন দিয়ে বড় করতেছি থার্ড ব্র্যাকেট ভেরি গুড তাহলে সবার মনে আছে এই বাটনটা দিয়ে আমরা কি বড় করতেছি তাহলে এই বাটনটা বড় করতেছি খেয়াল করেন এই সমস্যাটা গত ক্লাসে ফেস করছেন অনেক এই জন্য আমি আবার দেখাচ্ছি আমার এখানে ব্ল্যাক রাখা আছে আমি ক্লিক করলাম কিন্তু এখানে দেখাচ্ছে না একদম অল্প অল্প আসতেছে এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে অপাসিটি কি 11 করা আছে অপাসিটিটাকে 100 করে নিব ব্রাশের ফ্লোটাকে এই যে ব্রাশের ফ্লোতে কি হয় অপাসিটিতে কি হয় এটা নিয়ে বিশদ আমার একটা টিউটোরিয়াল আছে দেখবেন তো এগুলো হচ্ছে কন্ট্রোল করা শিখতে হবে আর ওই যে তুষার ভাই যেটা বলছেন ট্রান্সপারেন্ট যেমন এই দেখেন এটা অল্প একটু বোঝা যায় না ট্রান্সপারেন্ট এখন আমি যদি এই লেয়ারটাকে কয়েকটা কপি করি কন্ট্রোল জি এর মাধ্যমে দেখেন এটা গাঢ় হয়ে যাবে এই যে দেখেন গাঢ় হইছে না হয় না জি ভাই হইছে হ্যাঁ তাহলে ব্যাপারটা হচ্ছে এইভাবে হ্যাঁ এই ব্রাশের এই জিনিসগুলো নিজেকে একটু কন্ট্রোল করে নিতে হবে তো আমরা নিলাম নিয়ে এখান থেকে ব্রাশের অপাসিটি কি করলাম 100 করে নিলাম এবার আমরা ব্রাশটাকে যতটুকু বড় করার দরকার ততটুকু বড় করব শ্যাডো এর নিচে এতটুকু দিলেই হবে যেহেতু এটা সফট ব্রাশ ছড়ায় যাবে তো আমরা শ্যাডোটা তৈরি করার সময় মাঝখান বরাবর কোথাও ক্লিক করব নতুন লেয়ারে সিলেট রেখে কোনো কর্নারে ক্লিক করব না করলে কি হয় দেখেন নিচে চোখেই কর্নারে ক্লিক করে মুভ টুলসে গিয়ে আমি এটা মুভ করলাম দেখেন বাকিটা কেটে গেছে এভাবে করা যাবে না আমরা কি করব যে কোন একটা মাঝখানে ক্লিক করব যে কোন একটা জায়গায় মাঝখানে করলাম করার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন সবাই এখন এই জিনিসটা সব সময় করবেন তালা খোলা রাখা আছে তালা খোলা রাখা মানে চোর ঢোকার সম্ভাবনা বেশি কাজ করা শেষ তালা বন্ধ করে দিব মানে ঘরে আমরা ঢুকে পড়ছি তালা বন্ধ করে দিব কিভাবে তালা বন্ধ করব রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কি আপাতত আমার কাছে এটা জানতে চেন না এটা খুবই খুবই অ্যাডভান্স টপিকস এটা যদি শিখতে চান এটা হচ্ছে এক্সট্রা টাইম দিতে হবে এটা অনেক বড় একটা জিনিস এটা কত মূল্যবান এটা আপনারা হয়তো বা বুঝবেন যখন কাজ করতে যাবেন আচ্ছা এই জিনিসটা আমরা লক করে দিলাম কিভাবে আবার দেখেন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমি একটা এক্সাম্পল দেখাই দিই জাস্ট একটা এক্সাম্পল এখানে দেখেন এটা স্মার্ট অবজেক্ট আছে থাকার কারণে কি হয় দেখেন কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম ছোট করে দিলাম আমার কাছে একটা পুকুর আছে আমি পুকুরটা মাটি দিয়ে ভরাট করে দিলাম এবার পুকুরের পানি সব কি হলো চলে গেল বাট আমি কি করলাম আবার পুকুরটাকে কেটে পানি দিলাম কিন্তু আমার যেমন পুকুর তেমনই আছে আমার কোনো সমস্যা হয় নাই বাট আমি কি করলাম তালা খুলে রাখলাম রাস্টারাইজ লেয়ার করে দিলাম এবার আমি কি করলাম ঘুমায় গেলাম ঘুমায় গেছি এবার ঘুম থেকে জাগলাম জেগে দেখি কি চোর আমার সব নিয়ে গেছে ছবির কোয়ালিটি কি নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়ার পিছনে কাজ কে করে এই রাস্টার গ্রাফিক্স কাজ করে এটা নিয়ে অনেক অ্যাডভান্সের কাজ আছে যেটা আমি আপনাদের এখন দেখাইলে পুরো ক্লাসই শেষ হয়ে যাবে এই কারণে আমি যেটা বললাম যে কোনো কাজ করার সময় এই যে তালা মাইরা দিবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তাহলে আপনার এই ইমেজটা কখনোই পিক্সেলেট হবে না আচ্ছা তো এই এই শ্যাডোটাকে আমরা লক করে দেওয়ার পরে কন্ট্রোল টি ফর কি করলাম ট্রান্সফর্ম করলাম এবার উপর থেকে টান দিয়ে দিব উপর থেকে টান দিব তো আপডেট ভার্সন যারা 2020 ব্যবহার করেন যারা 2020 তাদের এইভাবে আপডেটে টান দিলে আসবে না তাদের শিপ ধরতে হবে আর যারা নর্মাল ভার্সন ইউজ করেন মানে 2019 থেকে তাদের এটা শিপ ধরতে হবে না তারা জাস্ট এইভাবে চ্যাপটা করে দিবেন মানে এইভাবে থাকবে উপর থেকে এইভাবে চ্যাপটা করে দিবেন এবার এটাকে টেনে এইখান থেকে এই কর্নার থেকে টেনে এই নিয়ে আসেন জাস্ট কিবোর্ড থেকে এন্টার অথবা ইয়েস সাইন ক্লিক করেন এবার দেখেন মনে হচ্ছে কি এবার দাঁড়ায় আছে না নাই জি ভাই আছে আছে ভাই পুরাই আগু ঠিক আমি যদি ছবিটাকে একটু উপরের দিকে দেই দেখেন এখন কি মনে হচ্ছে উপরে ভেসে আছে এটা ভাসতেছে তার মানে একটা শ্যাডো আপনার পুরো কি করলো ডিজাইনে ইমপ্রেশন চেঞ্জ করে দিল
তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো অনেক সময় মনে হয় যে এই শ্যাডোটা একটু বেশি বেশি অনেক সময় মনে হবে, তো সেই ক্ষেত্রে কি করবেন, যেই শ্যাডোর লেয়ারটা আছে সেই লেয়ারের অপাসিটি কমাই দিবেন। এইখানে ক্লিক করে অপাসিটি একটু কমাই দিব, তাহলে দেখবেন যে শ্যাডোটা কি কমতে শুরু করছে। এইভাবে মোটামুটি শ্যাডো রাখলে এটা কি একটা মানানসই দেখায়। ঠিক আছে, ক্লিয়ার? আরেকবার দেখাবো নাকি? আচ্ছা আমি একটু আরেকবার দেখাই, কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে একটু ছোট করে দিলাম। ওকে, আমি হচ্ছে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি এখান থেকে। আমি আপনাদের এই আজকে যে ডিজাইনটা তৈরি করব সেই ডিজাইনের ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে এখানে সুন্দর সুন্দর গহনা টহনা আছে, আমরা এগুলো বানাবো আজকে, ফ্যাশন টেশন এগুলো। তো আমরা ক্লিয়ার মেন দিয়ে আগে করি, কারণ খুশকির একটা ব্যাপার স্যাপার থাকে। ঠিক আছে, ড্যান্ড্রফ ফ্রি হইতে হবে আমাদের, হ্যাঁ কনফিডেন্স থাকতে হবে। এই জন্য আমরা কি করলাম, এই যে কনফিডেন্স হওয়ার জন্য ক্লিয়ার মেন। আচ্ছা আমরা একটু এইটাকে একটু উপরে নেই, লেয়ারটা এটা একটু উপরে থাকবো এইভাবে। ঠিক আছে, ওকে, এবার আমরা হচ্ছে নিচে কালার দিব, আগে কালার দিব, যে কালার দিলে আসলে জিনিসটা দেখতে কেমন লাগে। তো প্রথমে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আর এখানে বিজি লিখে রাখতেছি, বিজি লিখে রেখে আমরা একটা কালার দিব। তো কালার কিভাবে চুজ করব, তো আমরা যদি ক্লিয়ার ম্যানের অ্যাডগুলো দেখি তখন দেখবো ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কালার থাকে, মানে একটা প্রোডাক্টের সিংহভাগ কালারটা একটা ডিজাইনে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলে দেখতে কি সুন্দর লাগবে। তাহলে আমরা কি করলাম, কালারের বক্সে ক্লিক করলাম, করার সাথে সাথে প্রোডাক্টের কাছে আসলে আমার একটা ড্রপার চলে আসতেছে, এই ড্রপারটা দিয়ে আমি যেখানে ক্লিক করবো সেই কালারটা আমাদের শুষে এখানে নিয়ে যাবে। তার মানে আমরা একটা ডার্ক কালার নিলাম, আগে এই একটা ডার্ক কালার নিলাম, ওকে করে দিলাম। তারপর আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা লাইট কালার নিতে পারি, এই যে একটা লাইট কালার নিলাম, ওকে করে দিলাম। এরপর আমরা গত ক্লাসে কি দেখছি, আমরা গ্রেডিয়েন্ট দেখছি। আমরা চাইলে গ্রেডিয়েন্ট টুলসে গিয়ে এটাকে সিলেক্ট করে আমরা দেখলাম গ্রেডিয়েন্টটা ঠিক আছে কিনা, না থাকলে ঠিক করে নিলাম, ওকে। এবার সেই রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিলাম, নিয়ে এখান থেকে যদি আমরা টান দিই এইভাবে এই বাইরের দিকে চলে আসি, আচ্ছা এটা একটু উল্টো হয়ে গেছে, আমরা কি করবো রিভার্সটা অন করে নিই, আমরা এখান থেকে এবার টান দিব। এবার দেখেন এখানে একটু লাইট লাইট মনে হচ্ছে আর এখানে কি একটু ডার্ক মনে হচ্ছে। ঠিক আছে, তো এবার দেখতে কি সুন্দর লাগবে। এইভাবে চাইলেও আমরা পারি, অথবা আমরা যদি চাই এই যে লেয়ারটা যেটা আছে এই লেয়ারটা পুরো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম কালারটা, এই কালারটা কি এই লেয়ারটায়, এখন প্রোডাক্টকে হাইলাইট করবো, যেহেতু কালারের মাঝখান থেকে আমরা প্রোডাক্টকে হাইলাইট করবো, সেহেতু প্রোডাক্টের নিচে আমরা কি করবো একটা লাইটের ব্যবস্থা করবো। সেই লাইটের ব্যবস্থা করার জন্য আমরা আরেকটা লেয়ার নিচ্ছি, নিয়ে আমরা কি করতেছি ব্রাশ তুলে চলে যাচ্ছি, আমরা এখান থেকে সফট ব্রাশ নিব, এখান থেকে বেসিকের সফট ব্রাশ, হার্ডনেস 0। তারপর আমরা কি করবো, আমরা ফরগ্রাউন্ডে ব্রাশের যেই কালারটা দিব সেটা ফরগ্রাউন্ডে থাকবে, এই জন্য এই কালারটা সুইচ করে নিলাম। এবার ব্রাশটা একটু বড় করবো যতটুকু আমাদের লাগে, ঠিক আছে এতটুকু বড় করলাম। আচ্ছা আমরা কি করলাম, লেয়ারটা উপরে নিলাম, অনেকের এই প্রবলেমটা হবে, কারণ আমি ইচ্ছা করে লেয়ারটা উপরে নিলাম, এখানে আমি লিখে দিলাম লাইক, অনেকের এই প্রবলেমটা হবে। তো লেয়ারটা উপরে নেওয়ার কারণে আমরা যখন এখানে ক্লিক করব তখন এই যে কালারটা না এটার উপরে চলে আসতেছে, কেমন যেন একটা ফিল হচ্ছে, এটা থাকবে সবার প্রবলেমটা। তো আমরা যারা আছি তারা কি করবো লেয়ারটা দেখবো, দেখলাম যে ভাই লেয়ারটা তো উপরে, তাহলে লেয়ারটা জাস্ট প্রোডাক্ট দুইটা নিচে নামাই দিব, বাস চলে আসছে। তাহলে পিছন থেকে একটা লাইট আসছে না, আসছে। তো আমরা যতটুকু চেষ্টা করব গ্রেডিয়েন্ট দিয়ে দেওয়ার, গ্রেডিয়েন্ট দিয়ে দিলে সুন্দর হয়, এখানে একটা ব্যান্ড তৈরি হয় না, কারণ এটা ডিজাইনে একটা ব্যান্ড তৈরি করে, এই ব্যান্ডটা তৈরি কমায় হচ্ছে বিট, এই ব্যান্ডটা তৈরি কম করে হচ্ছে বিটে। তো বিট নিয়ে আমাদের অত হিসাব নিকাশ দরকার নেই, আমরা যেটা চেষ্টা করব কালারের সিমিলার রাখার চেষ্টা করব। যেমন কিভাবে আমরা যেই কালারটা নিলাম ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা ফরগ্রাউন্ডে নিব, বাট তার লাইট কালারটা, যেমন এখান থেকে ব্রাইটনেস বাড়াই দিলাম, আমি পজিটিভের দিকে যাচ্ছি, তাহলে কি ব্রাইটনেস বাড়বে,
এইটা না তো আমরা হচ্ছে এখান থেকে আগে এই কালারটা নিব, নেওয়ার পরে আমরা ব্রাইটনেস বাড়াবো। এই যে কালারটা নিলাম তার ব্রাইটনেস না বাড়াই নিলাম। এবার আমাদের যেটা হবে কালারের কম্বিনেশনটা কি তাহলে ঠিক থাকবে। এবার একটু নিচের দিকে নি, ঠিক আছে, একটু লাইট হইলো, তাহলে আমরা কি আর একটু ব্রাইট নিতে পারি, আর একটু ব্রাইট নেই এইভাবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এর নিচে শ্যাডো দিব। তাহলে আবার লেয়ার নিলাম, ব্রাশ তুলে গেলাম, সফট ব্রাশ নিলাম, এখানে সফট ব্রাশ চুজ করা আছে, ওকে ডান। আমরা এবার শ্যাডো দিব, তাহলে ব্ল্যাক থাকবে কালার। তাহলে আমরা কি করলাম, ব্ল্যাক নিলাম, একটু ব্ল্যাক টাইপের নিলাম এরকমটা, ওকে। এবার ব্রাশটা ছোট করলাম, করে আমরা একটা ক্লিক করলাম, সাথে সাথে ওই যে বললাম তালা তালা লাগাই দিলাম যাতে পিক্সেলেট না হয়। এবার কন্ট্রোল টি দিয়ে কি ট্রান্সফর্ম করব, করে এটাকে চ্যাপটা করে দিব, দিয়ে এখান থেকে এই নিয়ে গেলাম, এন্টার করে দিলাম। এবার এটা কি দাঁড়ায় আছে, সেম প্রসেস আমরা যদি চাই এই লেয়ারটাকে কপি করতে পারি। আমরা মুভ টুলসে থাকা অবস্থায় যদি অল্টার ধরে টান দেই, অল্টার ধরে মাউসে লেফট ক্লিক করে যদি টান দেই, তাহলে এটা কিন্তু কপি হয়ে এই যে আরেকটা লেয়ারে চলে আসতেছে। তাহলে আমার নতুন করে কি আবার তৈরিও করতে হচ্ছে না। ক্লিয়ার ব্যাপারটা, ক্লিয়ার? তাহলে ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো বেশ ভালো। এখন আমরা কি করব, সাইড সাইড শ্যাডো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা একটা কাজ করি, আমরা ডিজাইনটায় আমরা একটু বাবল ব্রাশ অ্যাপ্লাই করে দিই। এখান থেকে বাবল ব্রাশে চলে গিয়ে আমরা এখান থেকে বাবল ব্রাশ নেওয়ার চেষ্টা করব। আমরা সম্ভবত গত ক্লাসে বাবল ব্রাশ নিয়েছিলাম, আমরা একটু দেখি। আচ্ছা, এই যে এখানে সানশাইন যে ব্রাশটা আছে সেটা দিয়েও অনেকটা অনেক সময় কাজে আসে। যেমন আমি একটু দেখি এখানে আসলে অ্যাপ্লাই করলে কতটুকু সুন্দর লাগবে, এটা দেখতে আমি জানি না কত সুন্দর লাগবে, বাট আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। ব্রাশটা একটু ছোট করি, এটা সাদা নিতে হবে, সাদা নীল হয়তো বা। আমরা একটু ব্রাশটার রোটেশনটা একটু ঘুরাই দেই, এইখান থেকে ব্রাশের রোটেশনটা একটু আমরা ঘুরাই দিই, এইভাবে এইভাবে দিচ্ছি। এইখান থেকে আমরা যদি এভাবে দিই, এটা লাইট পড়তেছে, ঠিক আছে। অনেক সময় এটা এরকম অনেক সময় থাকে, চাইলে আপনারা ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে ভাইয়া। এই যে এরকম, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, যে আপনি ব্রাশ টুলে যে এটা যে ঘোরালেন, আমি চাচ্ছি যে মানে ঘোরানো তো যায়, দেখা যাচ্ছে আমি কোনো মানে এনিমেল মানে কোনো প্রাণী বা কোনো যাই হোক ওগুলো যদি আমি উল্টাতে চাই, মাথাটা মানে ডান পাশে আছে বাম পাশে নিব, সেক্ষেত্রে আমি ওইটা কিভাবে করব? সেক্ষেত্রে আপনি হচ্ছে রোটেশন করবেন, সেক্ষেত্রে ফ্লিপ এক্স ফ্লিপ ওয়াই করবেন। ফ্লিপ ওয়াই হচ্ছে লম্বা লম্বি করে, আর এটা হচ্ছে আপনার লেফট রাইট করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে বাবল ব্রাশটা নেই, ফ্রি বাবল ব্রাশটা নেই, আমরা একটু ব্যাকগ্রাউন্ডে একটু বাবল বাবল দিয়ে দিই, এটা ফিল অন্যরকম একটা ফিল আসবে, সব বড় বড়। আচ্ছা, আমরা বড় থেকেই অ্যাপ্লাই করব, এই যে এরকমটা, ঠিক আছে, এই যে, বাহ খারাপ না, চলে। আমরা একটু অপাসিটি কমাই দিতে পারি, একটু অপাসিটি কমাই দিলাম, সিম্পলের মধ্যে গর্জিয়াস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু টেক্সট লিখতে পারি। আচ্ছা, এই কাজগুলো যে করতেছি একটু পরপর কন্ট্রোল এস দিব, সেভ না হলে কিন্তু সমস্যা। এবার আমরা লিখতে পারি, যারা বাংলা লিখতে পারেন না তাদের জন্য আমার টিউটোরিয়াল আছে, সেটা দেখে নেবেন, কারণ বাংলা লেখা আমি যদি এখন শিখাইতে যাই তাহলে হচ্ছে কি হবে, তাহলে সমস্যা। টু এক্স পাওয়ার আমরা সিম্পল দিয়ে দিলাম, পাওয়ার, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটার সাইজটা, আচ্ছা এখানে শামীম চলন্তিকা ফন্টের নাম, ফন্টটা বাংলা, যদিও ইউনিকোড এই জন্য হচ্ছে ইংরেজি ফন্ট সাপোর্ট করতেছে, শামীম চলন্তিকা ইউনিকোড। আচ্ছা, আমরা একটু ফন্টের সাইজটা একটু কমাই দিই, আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, এরিয়াল, ল্যাটো, হ্যাঁ রোবট, এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো হচ্ছে আমরা এখানে 100 100 করে দিই, 100 করে দিচ্ছি।
2x পাওয়ার। হ্যাঁ তাহলে আমরা এখানে 2 ভেরিয়েশন লিখে দেই। নাও অ্যাভেলেবল a b ভাই b a i l a b l অ্যাভেলেবল অ্যাভেল 2 ভেরিয়েশন। এই সিম্পলের মধ্যে গর্জিয়াস আমরা একটু ট্রাই করলাম। তারপর এই দুটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে লেফট অ্যালাইন দিয়ে দিলাম। লেফট অ্যালাইনের পরে আমরা একটু ফন্টের সাইজ ছোট করে দিচ্ছি, এখানে 50 করে দেই, 50 করে দিলাম। আচ্ছা 2 ভেরিয়েশন ধরে আমরা টি ও ডব্লিউ দিয়ে দিই, তাহলে একটু টি ডব্লিউ ও 2। হ্যাঁ এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে চাইলে আমরা এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। দিলাম, এখানে দেখা যাচ্ছে না, এই ব্যবস্থা আমরা করতেছি কিভাবে, আমরা হচ্ছে এইটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ব্লেন্ড অপশনে চলে যেতে পারি। ব্লেন্ড অপশন থেকে আমরা স্ট্রোক কালার দিয়ে দিতে পারি। স্ট্রোক কালারটা কি, আমরা হোয়াইট দিয়ে দিতে পারি, এই যে হোয়াইট। এখন কিন্তু ঠিকই কোনটা কি দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি, বাট ড্রপ শ্যাডোটা এখানে আমরা অ্যাপ্লাই না করি, আমরা এভাবে দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা শেপ দিয়ে দিলাম, এই যে এখান থেকে আমরা চাইলে একটা শেপ নিতে পারি, এভাবে এই লম্বা করে আমরা শেপ দিয়ে দিলাম। নতুন একটা লেয়ার নিলাম, সেখানে আমরা হোয়াইট কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোরে তো পাওয়াই যায়, তারে খুঁজে নিয়ে আসবেন মডেল হিসাবে, বা আপনি যদি মানে খুব ভালো মডেল বা চেহারা মাশাল্লাহ ভালো থাকে তাহলে নিজেরে নিজে মডেল বানাবেন। এটা আমিও করতাম, আমার দিয়ে অনেক মুভি পোস্টার আছে, নিজেই নিজেরে নায়কটা বানাই ফেলছিলাম, ঠিক আছে। তখন চেহারাটা ভালো ছিল, এখন নাই। আচ্ছা এবার হচ্ছে লোগো লাগে, তো লোগো কে দিবে, লোগো হচ্ছে কোম্পানি দিবে। অবশ্যই আপনি ব্যবহার করবেন না, ব্যবহার করলে যে মামলা খাবেন। ক্লিয়ার মেন লোগো পিএনজি, আমরা কি করব, পিএনজি ইমেজ ব্যবহার করব আপাতত। আরে ক্লিন মেন হয়ে গেছে। আচ্ছা ক্লিয়ার মেন পিএনজি লোগো দেখি, হ্যাঁ এটা পিএনজি, তাহলে এটাকে রাইট ক্লিক করে আমরা সেভ করে ফেললাম। হ্যাঁ ডেস্কটপে আমরা সেভ করে দিই, আবার হচ্ছে আমাদের এই নিউজ পেপার এটা এখানে। তো আমরা যেই যেই লোগোগুলো এরকম আগে থেকে দেখবো এরকম ব্যাকগ্রাউন্ড, সেটা পিএনজি না, আমরা যেটা দেখবো ক্লিক করার পরে এরকম হয় সেটা পিএনজি। ক্লিক করার পরে যেটা ব্যাকগ্রাউন্ড এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেটাই পিএনজি, এটা পিএনজি না। যেমন এটাও পিএনজি না, এটার ব্যাকগ্রাউন্ড এরকম বাট এটা পিএনজি না। আচ্ছা আমরা তাহলে এবার লোগোটা নিয়ে আসবো, এই যে লোগো, এটাকে আমরা সুন্দর করে এখানে এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি নিয়ে আসতেছি এই কর্নারে, আমি কি করলাম বসাই দিলাম, ঠিক আছে এটা দিয়ে দিলাম। অনেক সময় এখানে দেখতে হয়তো বা একটু কালারে ঝামেলা করতেছে বা কালো কালো জিনিসটা আপনি অন্যরকম লাগবে, তাহলে আমরা যেটা করব আমরা এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে এই লোগোর নিচের লেয়ারটায় আমরা ব্রাশ টুল দিয়ে একটুখানি লাইট ইফেক্ট দিয়ে দিতে পারি, সফট ব্রাশ ইউজ করে। সফট ব্রাশ, সফট সফট সফট, বেসিকের ভিতরে আমরা কি পাবো, সফট পাবো, হার্ড নেন আর যাই নেন হার্ডনেস জিরো। আচ্ছা এরপরে হচ্ছে আমরা এখানে জাস্ট অল্প একটু শ্যাডো দিয়ে লাইটের ইফেক্ট দিয়ে দিতে পারি, এই যে। তো এটা যদি বেশি মনে হয় তাহলে আমরা অপাসিটি কমাই দিতে পারি, এইভাবে লোগোটা জাস্ট হাইলাইট করার জন্য, ঠিক আছে। এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে হাইলাইট করবেন, বাট আমার কাছে আপাতত এটা না থাকলেই ভালো মনে হচ্ছে, চলুক। অথবা দিতে পারেন, আপনারা দিতে পারেন, কারণ হচ্ছে এখানে আবার ওই যে কালো বেশি দেখাচ্ছে, এটাও থাকুক সমস্যা নেই, চলুক। আমরা কি করি আরেকটু অপাসিটিটা কমায় রাখি, এরকমটা রাখি, এটাকে একটু বড় করে ছড়াই দিই, ঠিক আছে। এবার উপর থেকে একটা লাইট মনে হচ্ছে, ওকে জাস্ট সিম্পল সিম্পল কিছু ইফেক্ট দিয়ে আমরা কি করলাম একটা অ্যাড তৈরি করে ফেললাম। এবার এটাকে আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেই ব্যাজে গিয়ে আমরা এখান থেকে
জেপিজি ফরম্যাট নিব, জেপিজি নিয়ে আমরা কি করলাম আমাদের এই এইখানে আমরা এটাকে সেভ করে দিলাম। আচ্ছা এখান থেকে সেভ এন্ড দেন আমরা এই যে লো আছে আমরা এটাকে হাই করে দিই, হাই করে দিই আপাতত সমস্যা নেই, ম্যাক্সিমাম বা হাই ম্যাক্সিমামই রাখি, ওকে করে দেন। ঠিক আছে তাহলে আমরা এটাকে আবার সেভ দিলাম, সেভ দিয়ে এবার যাই দেখি যে আমাদের এটা কি, এটা কি সেভ হয়ে গেছে। ঠিক আছে সিম্পল। এখন আমরা যদি একটা পেপার ডাউনলোড করি, আমরা এটাকে কেটে দিই, কেটে দিয়ে একটা পেপার ডাউনলোড যদি করি, দেখি আমাদের অ্যাডটা আসলে পেপারে হ্যাঁ কেমন লাগে। এই যে বিভিন্ন নিউজ পেপার মকআপ গুলো, হ্যাঁ এখানে আমাদের অ্যাড গুলো, আমরা যেহেতু ল্যান্ডস্কেপ অ্যাড করছি সেহেতু আমাদের পেপারটাও লাগবে কি ল্যান্ডস্কেপ, লাইক এই টাইপের কিছু একটা, লাইক এই টাইপের কিছু একটা, এই ধরনের আমাদের কি লাগবে ডিজাইনটা লাগবে, পেপারটা লাগবে, এইটা হচ্ছে পারফেক্ট। বাহ মিলে গেছে। আচ্ছা এই যে পেপার অ্যাডটা না, এই পেপারের এই পেপার মকআপ কিভাবে তৈরি করে এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, সেম এইটাই আমার মনে পড়ছে এখন, আমার চ্যানেল এটা আছে মকআপ নিউজ পেপার অ্যাড মকআপ তৈরি করা, এটা আছে কিভাবে তৈরি করে সেম এই অ্যাডটাই দেখেন, এটা কিভাবে মকআপ তৈরি করে আছে সম্ভবত আমার যতটুকু মনে পড়তেছে, এইটা আছে আর সম্ভবত এরকম একটা পেপারের অ্যাড আছে আমার যতটুকু মনে পড়তেছে, এটা অনেক আগে করছিলাম তো। আচ্ছা আমরা এটাকে সেভ করে এখান থেকে দিয়ে দিলাম, এবার আমরা এটাকে নিয়ে আসবো আমাদের পেপার, এটাকে সরাসরি আমরা ওপেন করে নিয়ে আসবো, সরাসরি কোনো ফাইল থাকবে না তার উপর আনবো না, কারণ তার উপরে জোর করে আনলে এটার ডকুমেন্ট সাইজ থাকবে না, যেমন দেখেন এটা কত ক্লিয়ার। এবার আমরা কি করব আমাদের সেই ডিজাইন যেটা আমরা করলাম ওরকম ডিজাইন গুলোকে সুন্দর করে নিয়ে আসব, নিয়ে আসলাম এন্টার করে দিলাম, এন্টার করে দিব আগে তারপর যত এডিটের কাজ আছে পরে করব। তো এখন আমরা আবার কি করব কন্ট্রোল টি দ্বারা এটাকে ট্রান্সফর্ম করব, বললে আমরা রাইট বাটন ক্লিক করলে কিছু অপশন পাই, তো এগুলো সিম্পল যার যার নামের ক্ষেত্রে, যেমন পার্সপেক্টিভ ক্লিক করলে এই যে দেখেন বিভিন্ন অ্যাডে যে ক্রিকেট খেলার মাঠে দেখি বা এরকম দেখি, হ্যাঁ প্যাভিলিয়ন ইন সামথিং এরকম বা এরকম, এই অ্যাড গুলো হচ্ছে এরকম, এন্টার করে দিবেন এরকম দেখাবে। ঠিক আছে এই যে একটা অ্যাড থ্রি ডি একটু লুক পেলো, পার্সপেক্টিভ মানে থ্রি ডি। আবার কন্ট্রোল টি দিলাম রাইট ক্লিক, এখান থেকে আমরা স্কিউ করতে পারি, এই যে এক কোণা আমরা একটু হেলাই দিতে পারি, এভাবে করতে পারি, এটা এক কোণা শুধু এক একটা কোণা অন্য কোণা না, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা হচ্ছে ডিস্টর্ট করতে পারি। তার আগে একটু ওয়ার্প দেখি, ওয়ার্প কি করে মোড়ানো ইফেক্ট মানে মোচড়ানো, প্যাকেজিং ও র্যাপিং এই ধরনের কাজগুলো এই অপশনটা করে। যেমন আমি এখন যদি এটাকে এইভাবে মোড়াই এইভাবে করি, হ্যাঁ এটা কিন্তু একটা সুন্দর একটা কি ঢেউ সেই তুল দিয়ে দিল, এই ধরনের কাজগুলো আমরা চাইলে এরকম করতে পারি। যেমন অনেক ডিজাইন দেখা যায় কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করি, অনেক ডিজাইন দেখা যায় এরকম পেজ উল্টে যায়, এরকম পেজ যায় না মাঝে মাঝে, এরকম দেখা যায় না, যায় যায় জনগণ কি ঘুমায় নাকি, জনগণ কই অনেক মনোযোগ ছিল জনগণ আসি ভাই কাজের মধ্যে হারা গেছি, পাশে তাই কেন কিন্তু, হ্যাঁ জনগণ পাশে না থাকলে সমস্যা, আপনার ডিজাইনে হারা গেছি ভাই। জাসুন ভাই এগিয়ে যান আমরা আছি আপনার সাথে, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম রাইট ক্লিক, এরপর হচ্ছে ডিস্টর্ট। তো ডিস্টর্ট কি করে দেখেন, আপনি যদি একটু খেয়াল করেন আমি যদি অন্য কোনো টুলস দিয়ে এটা করতে চাই, যেমন ওয়ার্প দিয়ে দেখেন আমি এই কোণা টান দিই, এটা কিন্তু একটু পিক্সেলেট হওয়ার চান্স থাকে। তো আমরা সব টুলস সব কাজে ব্যবহার করতে পারি না, আমরা ডিস্টর্টটা এখন ব্যবহার করব শুধুমাত্র একটা পয়েন্ট নিয়ে মুভ করব, বাকি পয়েন্টগুলো আমার যেই জায়গায় আছে সেই জায়গায় থাকবে, এই জন্য আমরা ডিস্টর্ট ব্যবহার করতেছি, এটা ট্রান্সফর্ম করার পরে ডিস্টর্ট। এন্ড দেন ঠিক এই পয়েন্টটাকে আমি টেনে অথবা এই পয়েন্টটাকে টেনে আমি নিয়ে আসতেছি, এই দেখেন শুধু এই পয়েন্টটা মুভ করছে আর কোনো পয়েন্ট মুভ করে না, এই পয়েন্টটাকে নিয়ে আমি উই চলে যাচ্ছি ওখানে, এই পয়েন্টটা নিয়ে এই চলে আসতেছে এখানে, এই পয়েন্টটা নিয়ে এই চলে আসলাম। এবার দেখেন এখানে একটু মিলানো লাগবে, তো এটা কিন্তু মিলতেছে না, তো এইটা মিলানোর জন্য এবার আমার আবার ওয়ার্ক করতে হবে। মানে এই দেখেন আমি এই একটু বাঁকা করে দিলাম, এই একটু বাঁকা করে দিলাম,
উপর একটু দরকার হইতে পারে, হ্যাঁ এদিক ওদিকে করে জাস্ট এন্টার। তাহলে এই দেখেন, এবার আপনার ক্লায়েন্টে বলবেন ভাই আপনার পেপারে তো ভাই এরকম দেখাবে। এখন ক্লায়েন্ট কি এইটা দেখে খুব বেশি হচ্ছে ট্রাস্ট ফিল করবে বা ভালো লাগা জন্মাবে, নাকি এরকম ফ্ল্যাট ডিজাইন দেখলে ভালো লাগা জন্মায়, কোনটা বলেন তো? এটা দেখলে ভালো লাগবে নাকি এটা? এটা তাহলে বোকা বানানোর নাম হচ্ছে মকআপ। এই দুদিন আগে আমার এক স্টুডেন্ট আমার কাছে লোগো বানায় নিয়ে বলে ভাইয়া মকআপ দিবেন না। আমি বললাম ভাইয়া আমি তোমারে যদি মকআপ দেই তাহলে তো তোমারে বোকা বানানো হবে, আমি তো তোমারে চাই না বোকা বানাইতে, আমি তোমারে ফ্ল্যাট দিচ্ছি তুমি ফ্ল্যাট নাও, বাট আমি তোমাকে দেখাই দিব না যে তোমার প্রিন্ট আউট লেআউট কেমন হবে। এই যে মকআপ আমি দেখাই দিতেছি ক্লায়েন্টে, ক্লায়েন্ট দেখে তো আরে বাপরে এটাই তো লাগবে ভাই, থ্রি ডি দেন থ্রি ডি দেন এটা দেন। কিন্তু আপনি ডিজাইনার, আপনার কাছে এটাই কিছু না, বাট এগুলো দেওয়ার জন্য কিন্তু এক্সট্রা চার্জ করতে হয়। এটা ফাইবারে যখন গিগ তৈরি করবেন দেখবেন এক্সট্রা মকআপ দিবেন, মকআপ লুক দিবেন, তার জন্য এক্সট্রা চার্জ আপনি অ্যাপ্লাই করবেন। তো তাহলে আমরা কি মোটামুটি এই জিনিসগুলো ক্লিয়ার? অনেকটা ক্লিয়ার না? আমরা জাস্ট মিরর ইফেক্ট দেখব আর শ্যাডোটা দেখব, তাহলে মোটামুটি আমরা অনেক কিছুই করে ফেলছি। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ততে? কোশ্চেন নিব আমরা, আমরা একটু লম্বাটে পেপার নিচ্ছি এই জন্য হচ্ছে আমরা এখানে আসলাম, আর এসে হচ্ছে আমরা এটাই গেলাম। এবার হচ্ছে আমরা সাইজটা একটু ঘুরাই দিব, লাইক হচ্ছে 720 দিব এখানে উইথ, আর 1280 দিব হাইট দিয়ে, আর্টবোর্ডের এটা উঠাই দিয়ে এখানে 100 দিলাম, আমরা ক্রিয়েট ক্লিক করে দিলাম, একটু লম্বাটে হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এবার এটা করব। আমার ক্যানভাস সাইজ কি ঠিক আছে? 720 1080, ঠিক আছে 1080 হবে। আমরা একটু ভুল নিয়ে নেওয়ার কারণে যারা এটা এরকম আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু অন্য দাজের অ্যাডভার্টাইজ তৈরি করি। আমরা হচ্ছে এখান থেকে চলে আসি আমাদের এই যে বিভিন্ন ধরনের গহনা আছে, বিভিন্ন ধরনের গহনার অ্যাড দেখি, আমরা জাস্ট এই গহনার অ্যাড গুলো কি পিএনজি খুঁজবো, মানে পিএনজি জুয়েলারি প্রোডাক্ট লিখে সার্চ দিলে অভাব নাই ভাই। আমরা আপাতত পিএনজি নিয়ে কাজ করি, এই পিএনজি গুলো এই জানলাম। ঠিক আছে সিম্পল, ওকে নিয়ে আসি। হ্যাঁ পিএনজি মানে বুঝি নাই, পিএনজি দ্যাট মিন্স হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, দ্যাট মিন্স হচ্ছে আপনার যেই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড নাই, যেমন এটার এটার ব্যাকগ্রাউন্ড নাই। কিভাবে বুঝলাম দেখেন, আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, দেখেন এটাকে যেখানে যেখানে আমি প্লেস করব সেখানেই প্লেস হবে, কারণ এর ব্যাকগ্রাউন্ডে কোনো আলাদা করে জয়েন্ট কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যেটা হচ্ছে অন্যান্য, যেমন এই এই প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, আপনি চাইলে এই প্রোডাক্টটা সব জায়গায় ব্যাক করতে পারেন। হ্যাঁ ভাই, যখন আপনি মুভ করেন যে তখন একটা র‍্যাকের মতো পড়ে, বাট আমি যখন করি আমার ক্ষেত্রে ওটা হচ্ছে না, র‍্যাক পড়ে না, তাই তো? জি, তো এই র‍্যাকটা এইখান থেকে ফেলানোর জন্য এখানে চলে আসবেন। আচ্ছা সরি, এখানে না, ভিউ ভিউ থেকে হচ্ছে স্মার্ট গাইড এটা অন করে নেবেন। আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একটা কালার নেই, এখন কোন কালার যাবে, তো আমরা একটু হট ডিলে যাচ্ছি, হট ডিল। হ্যাঁ, ঝুমকার সাথে মানে হাড়ের সাথে ঝুমকা ফ্রি, হট ডিল তো হট মানে গরম টরম এরকম কিছু, তাহলে আমরা গরমের একটা ভাব নেই, গরম মানে কি রেড, পিওর রেড না, এরকম একটা রেড নিলাম, অথবা গোল্ডেন ইউজ করতে পারেন, ডিপেন্ড অন, হ্যাঁ এটা আপনার উপরে ডিপেন্ড করে। তো এটা নিলাম, আর ব্যাকগ্রাউন্ড আমরা একটা রেডেরই একটা লাইট নিলাম, ওকে। And then দুইটার মিক্সি আমরা একটু গ্রেডিয়েন্ট রেডিয়ালটা ইউজ করতেছি, এরকমটা, ঠিক আছে। অথবা আমরা হচ্ছে গোল্ডেন কালার নিতে পারি, আমরা গোল্ডেন কালারটি অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা হয়, কারণ এইটার এই কালারটা আর এটার উপরে আমরা একটা লাইট কালার নিচ্ছি, ধরে এইটা, এই দুইটা কালারের কম্বিনেশনে হচ্ছে আমরা কি করব একটা গ্রেডিয়েন্ট ইউজ করব।
এইখান থেকে আমরা একটু প্রোডাক্টটাকে জাস্ট হাইলাইট করে এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা নিচে লিখবো হট ডিল, সিম্পলের মতো মধ্যে গজিয়ে থাকি, হট ডিল লিখি, হট ডিল লিখলাম। এবার এটার কালারটা আমরা যেহেতু এটার প্রোডাক্টের গায়ে লালচে একটা ভাব আছে, আমরা একটা লালচে ভাব নিয়ে নিলাম হট ডিল। এটাকে আমরা একটু বড় করে দেই, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, শিফট অল্টার ধরে একটু বড় করে দিলাম। তারপর আমরা একটা শেপ নিলাম, এটা এখান থেকে একটা শেপ নিলাম, এখান থেকে একটা শেপ দিয়ে এইভাবে দিয়ে দিলাম। নতুন একটা লেয়ার নিলাম, এন্ড দেন হচ্ছে লেয়ারে কি করলাম আমরা হচ্ছে এই রেড কালারটাই আমরা এখান থেকে পিকার দিয়ে চুজ করে রেড কালারটা দিয়ে দিলাম। অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। এরপর হচ্ছে আমরা এটার উপর আবার লিখলাম বাই ওয়ান। আচ্ছা দেখা যাচ্ছে না কারণ কালার আর এই নিচের এই দুটা সেম হয়ে গেছে, তাহলে সিলেক্ট করে আমরা হচ্ছে কালারটা এখানে আমরা সাদা করে দিলাম, বা আমরা এই কালারটা দিতে পারি, এটা লাইট কালারটা দিব, সবসময় ভাইস ভার্সা চিন্তা করব। নিচে হচ্ছে ডার্ক নীল, উপরে লাইট, বাই ওয়ান গেট টু, ঠিক আছে। একটু বেশিই দিলাম আমরা, বাংলা লিঙ্ক গ্রাহকরা একটু বেশিই পায়, ঠিক আছে, মার্কেট আজকে ফাঁকা হয়ে যাবে। আচ্ছা আমরা একটু মান বাড়ায় দিলাম, আমরা সাইড করে দিলাম, দেখি সাইড করলে আসলে কি অবস্থা হয়। ঠিক আছে সাইড করলে মোটামুটি চলে, এটাকে আমরা এখানে নিয়ে আসি, ঠিক আছে। এটা বাই হট ডিল, আমরা একটু হট ডিলটার আমরা একটু বর্ডারে একটা কালার দিতে পারি, এটা একটু ছোট করে আমরা একটা বর্ডারে কালার দিয়ে দিই, রাইট ক্লিক ব্লেন্ডিং। এখান থেকে স্ট্রোকে গিয়ে আমরা একটা এই কালারটা দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে, অথবা এটার একটু আর একটু লাইট কালারটা দিয়ে দিই এরকম, ঠিক আছে এরকমটা দিয়ে দিলাম এরকম। এন্ড দেন হচ্ছে অফ ভ্যালিড এরকম দিয়ে দিয়েছে, ভ্যালিড এরকম তিনটে দিয়ে অফার ভ্যালিডিটি অফার ভ্যালিড ধরেন হচ্ছে 2 তারিখ পর্যন্ত এসিপি এরকম দিয়ে দিলাম। এটাকে একটু ছোট করে দেই, সাইজটা আমরা হচ্ছে 20 করে দিই, আর এইটাকে আমরা সুন্দর করে এক কর্নারে দিয়ে দেবো। দেখবেন অফার টফারের ভ্যালিডিটির এগুলা কর্নারেই থাকে, সুন্দর করে লুকায় যেগুলো দেখা যায় না। আচ্ছা এটাকে আমরা যেটা করি ফন্টটাকে চেঞ্জ করে আমরা রোবোটও করে দিই, রোবোটও রেগুলার করে দিই, তাহলে ফন্টটা একটু চিকন চিকন ভাব থাকবে। আচ্ছা ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে দিই। এরপর হচ্ছে আমরা আমরা নর্মালি হচ্ছে কোম্পানির কি ব্যবহার করব, কোম্পানির হচ্ছে লোগো, জুয়েলারি লোগো দেখি কি পাওয়া যায়, বানানো নানা ভুলই। হ্যাঁ আচ্ছা এই যে জুয়েলারি কত সুন্দর সুন্দর লোগো আছে, কত সুন্দর সুন্দর লোগো, তো আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারি। দেখি পিএনজি 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 পিএনজি। আচ্ছা ভাইয়া, ওইটার মধ্যে দেখেন গ্রেডিয়েন্ট কালারটা, ওই রকম গ্রেডিয়েন্ট কালার আনতে খুব কষ্ট হয়। এই গয়নার মধ্যে যে গ্রেডিয়েন্ট কালার সেটা গায়ে, এটা না এটা না, নেটে যেটা দেখাইছেন নেটে যে পিএনজি একটা কোনটা উপরে যান একটু,
যে একটা ছিল এই যে এলিমেন্টসটা এই যে ব্ল্যাক এর মধ্যে এলিমেন্টস এটা এটা একটু উপরে এই যে এলিমেন্টস এটা পাশেরটা এটা এই যে হ্যাঁ 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 এটা কি বলেন মানে এরকম গোল্ডেন কালার আনতে কষ্ট হয় আর কি সিম্পল এখান থেকে কষ্ট কোনো কোনো কষ্ট দরকার নাই গোল্ডেন গ্রেডিয়েন্ট গোল্ডেন গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিলে হাজার হাজার গোল্ডেন গ্রেডিয়েন্ট আছে ডাউনলোড করবেন এখানে জাস্ট লিখবেন গোল্ডেন গ্রেডিয়েন্ট পিএইচডি ফ্রি টেমপ্লেট ঠিক আছে এগুলো সব ফ্রি পিকের ডাউনলোড করবেন আর ইলাস্ট্রেটর আরো সহজ ঠিক আছে যখন ইলাস্ট্রেটর আসবে তখন এই যে এটা ইউটিউবে দেখাইতেছে যে গোল্ড কিভাবে ঠিক আছে আর যদি পিওর গোল্ড বানাইতে চান সেই ক্ষেত্রে আপনাকে আমাদের আমাদের একটু টাইম দিতে হবে সেটা প্রচুর পরিমাণে অ্যাডভান্স আমি চাইলে এখন এখানে দেখাই দিতে পারি বাট আপনারা পারবেন কি না মাথায় নিতে এটা হলো আপনাদের ব্যাপার ভাইয়া গ্রেডিয়েন্ট যে আপনি গুগল থেকে সার্চ করলেন হ্যাঁ তারপরে এটা কি করব ইয়া করলে হয়ে যাবে ডাউনলোড করলে হয়ে যাবে হ্যাঁ এই তো ডাউনলোড করলাম ও ওইটা ডাউনলোড করবেন ডাউনলোড করলেই তো ভাই হবে না সফটওয়্যার তো আপ করাইতে হবে কারণ হাইটা এটা তো আর আসবে না ভাই তারপরে কি আমি অটোমেটিক্যালি গ্রেডিয়েন্টে ক্লিক করলে পেয়ে যাব গোল্ডেনটা তাই তো আরে ভাই এত সোজা না তো ভাই আপনাকে ওটাকে আপ করাইতে হবে তো ওটাকে অটোমেটিক কি আপনার এড হবে ওই যে ব্রাশ যেভাবে আপ করাছেন সেভাবে আপ করাবেন আচ্ছা একটু দেখাই দেন ভাই সবই দেখাই দিতে হবে আপনি কি করবেন ভাই ওটা আই ড্রপার দিয়ে করা যাবে না কোনটা ওই যে ভাই যেটা বললো ভাই নেট থেকে সেটা আই ড্রপার দিয়ে কিভাবে করবেন আপনি গ্রেডিয়েন্ট টুল এভাবে আনবেন কিভাবে মানে ভাই ওই যে ফটোটা ডাউনলোড করে পরে ড্রপার দিয়ে কালার সিলেক্ট করে সেটা তো করা যায় সবকিছু নিজে বানানো এটা তো পসিবল কিন্তু আপনি যদি চান যে অরিজিনাল গ্রেডিয়েন্ট তাহলে তো অবশ্যই ডেফিনেটলি হচ্ছে আপনার ওরকম কিছু ফলো করতে হবে ঠিক আছে ভাই আপনার ড্রাইভে নাই ভাই আমার ড্রাইভে ভাই যা আছে তা যদি সব দেই আপনার তো দুনিয়া ঘুরে যাবে এত নিবেন কেমনে বেন ভাই ব্যাগেটাকে ঢোকায় লয়ে যাই হাজিরা আছে তাইলে ওরকম ওরকম 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক নিয়ে নেন আমি দিয়ে দিব না সমস্যা নাই আপনারা তো আমার এলাকা থেকে অনেক দূরে তাইলে এবার বুঝেন আপনি আমার চাইতেছেন আমি কিভাবে হচ্ছে গুগল ড্রাইভ এত কিছু দিব বলেন দিব আস্তে আস্তে দিব সমস্যা নাই আস্তে আস্তে দিয়ে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে সিম্পল আমরা একটা অ্যাড তৈরি করলাম আরো কিছু এখানে তৈরি করা যায় যেমন হচ্ছে আপনি যদি এখানে পিএনজি পিএনজি অনেক কিছু তৈরি করা যায় পিএনজি পিএনজি ফ্লোরা ফ্লাওয়ার বা হচ্ছে পিএনজি ফ্লোরিড ব্যাকগ্রাউন্ড ফ্লোরিড 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 ফ্রেম এরকম সার্চ দিলে কিছু আচ্ছা ফ্লোরাল ফ্রেম এরকম অনেক কিছু পাওয়া যাবে যেমন এই যে এটা হ্যাঁ পিএনজি তারপর হচ্ছে এই ধরনের ফ্রেমগুলো এগুলো একটু দিয়ে দিতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে ডিজাইনের সৌন্দর্য বাড়ায় এগুলো দিয়ে দিতে হবে তাহলে হচ্ছে ডিজাইনটা দেখতে কি একটু সুন্দর হয় অনেক কিছু আছে বাহ আমাদের তো ঈদের দিন ক্লাস শেষ এই ঢুকতেছে আচ্ছা এবার হচ্ছে আমি হচ্ছে পরবর্তী এটা যাই এটা আপাতত এরকম আমি পরবর্তী টপিকসটা দেখে আজকে ক্লাসটা মোটামুটি শেষ হবে আপনারা জাস্ট দেখেন আমি হচ্ছে একটা ফাইল নিচ্ছি কন্ট্রোল এন দিয়ে এইখান থেকে হচ্ছে 960 বাই 960 আমরা হচ্ছে এটা দিয়ে ওকে করে দিলাম 100 ঠিক আছে ওকে ডান এবার আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিচ্ছি যেমন একটা প্রোডাক্ট নিয়ে আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি নরমাল একটা প্রোডাক্ট নিলাম আর এটাকে একটু ছোট করে নিলাম ট্যাব ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার চেষ্টা করতেছি এটা একটা ডার্ক কালার তারপর হচ্ছে আরেকটা লেয়ার নিয়ে আমি ব্রাশ টুলের লাইট কালার দিয়ে দিচ্ছি এটার উপরে একটা এরকম একটা লাইট একটা লাইট দিয়ে দিলাম এন্ড দেন হচ্ছে আমি আরেকটা লেয়ার নিয়ে ব্ল্যাক
ব্ল্যাক কালার নিয়ে আমি একটা শ্যাডো দিয়ে দিচ্ছি, এইভাবে ক্লিক করতেছি, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, অবশ্যই তালা লাগাই নেবেন, লক করে নেবেন, আমি বারবার বলতেছি, এইভাবে দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম, ঠিক আছে, রিয়েলিস্টিক একটা শ্যাডো, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের পিছনের ক্লাসগুলো ছিল। এবার আমরা প্রোডাক্টের শ্যাডো যদি ফেলতে চাই, প্রোডাক্টের শ্যাডো, এইটাকে রাইট ক্লিক করে ওই যে আগের মতো ব্লেন্ডিং অপশন, ওখান থেকে আমরা এই যে ড্রপ শ্যাডো আছে এটা ইউজ করতে পারি। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করবো না, দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কোনো কিছু চেঞ্জ হয় না, তাহলে আমার হচ্ছে কি এখানে কোনো এডিট করা যাবে না। আমি যদি লেখার উপরে ক্লিক করি তাহলে এখানে চেঞ্জ করা যাবে। আচ্ছা, এটা কি রেকর্ড হচ্ছে ক্লাস? তো এবার আমি যদি এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করি তাহলে খেয়াল করবেন এখানে একটা অ্যাঙ্গেল শ্যাডোর এটা হচ্ছে মুভ করে, সেটা দেখার জন্য আমার একটু ডিস্টেন্স বাড়াইতে হবে। এই যে দেখেন ডিস্টেন্স, শ্যাডো বের হইলো, হুবহু শ্যাডো। কারণ আমার আলো যদি এদিক থেকে আসে তাহলে শ্যাডো যাবে তার অপোজিটে, ওদিক থেকে আসলে এই দিকে, এরকমটা হবে। আবার আমি যদি এখানে এসে টেনে ওইভাবে অ্যাডজাস্ট করতে চাই তাও পারবো, শ্যাডো বললো। এবার সাইজ যদি আমি চাই অনেক বড় বাড়াইতে তাহলে এই যে বাড়াই দিলাম, অনেক বড় হয়ে গেল। আর এটাকে ক্লিয়ার করার জন্য স্পিডটাকে বাড়াই দিতে পারি, তাহলে এই যে এরকম বড় হয়ে গেল। এত বড় আসলে করার দরকার নেই, আমরা এটাকে এইভাবে রাখি, এইভাবে রাখি, এক দুই সাইজ নিব, তাহলে একটু ব্লার ব্লার মনে হবে, তাহলে শ্যাডোটা রিয়েলিস্টিক মনে হবে। ওকে, এভাবে করে ওকে করে দিলাম। দেন এই শ্যাডোটা যখন মুভ করে যাবে তখন কিন্তু মুভ হয় না, দেখেন একটা ঝামেলা হইতেছে। তো শ্যাডোটাকে ভাঙবো কিভাবে, এইখানে যাব, এই ড্রপ শ্যাডোর এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ারে ক্লিক করব, ওকে দিয়ে দেব। এই যে এটা ভেঙে গেছে, এখন যদি শ্যাডো মুভ করেন তাহলে শ্যাডো ইন্ডিভিজুয়াল মুভ হবে। আবার দেখাই কিভাবে করলাম, আমি ভাঙলাম, যেখানে ড্রপ শ্যাডো লেখা আছে এটাকে এইভাবে অন করলে এই যে নিচে দেখতে পাবেন এই ড্রপ ডাউনটাকে ক্লিক করলে, তো এই ড্রপ শ্যাডো লেখা যেখানে আছে এখানে রাইট ক্লিক করবেন, করে ক্রিয়েট লেয়ার, ওকে দেন। এটা কি ভেঙে গেল। এখন এই ভাঙা যে শ্যাডোটা আছে সেই লেয়ারে কন্ট্রোল টি দিয়ে আপনি ট্রান্সফর্ম করেন, করে দেখেন রাইট ক্লিক করতেছি, করে আমি এখানে ফ্লিপ ভার্টিক্যাল দিলাম, খেয়াল করিয়েন এটা কি হলো, ঘুরে গেল, আমি এটাকে টেনে নিচে আনলাম। এবার যেহেতু পিছন থেকে আমার লাইট আসতেছে, ছায়া কিন্তু আমার সামনে আসবে। দেখেন ডিজাইনের রুলস কি বলে, রুলস কিন্তু ওইটাই বলে। তাহলে আমি যদি এখানে না দিই এখানে দিই তাহলে ভাই দেয়াল থাকে পিছনে, দেয়াল থাকলে না হচ্ছে ছায়া হচ্ছে পাশে দাঁড়ায়, তো যেহেতু দেয়াল নাই পাশে তো দাঁড়াবে না, এটা সামনে আসবে, তো সামনে দিলাম। আবার পিছন থেকে লাইট আসলে ছায়া কিন্তু সামনে অনেক সরু হয়ে আসে, তো এটা করার জন্য আমি কি করলাম, রাইট ক্লিক করে পার্সপেক্টিভ করলাম, করে এই যে দেখেন এটাকে এইভাবে করে দিলাম, বা এইভাবে দূরে পাঠাই দিলাম, হ্যাঁ, বা এইভাবে ছড়াই দিলাম, তাহলে কি হলো ছায়াটা কি ছড়াই গেল অনেক, ঠিক আছে, সামনে ছায়াটা অনেক ছড়াই গেল। আপনি যদি এভাবে চান এভাবে করতে পারেন, অথবা যদি এইভাবে চান ভাঙার পরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট ক্লিক, স্কিউ, তাহলে আপনি এইভাবে সোয়াই দিতে পারবেন, এইভাবে করে এভাবে দিতে পারবেন, একটু দূরে চলে গেল, এভাবে দিতে পারবেন, দূরে সরায় আছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে একটু ছোট করে দেন, তাহলে মনে হবে এই পাশে ছায়া পড়ে আছে। এভাবেও চাইলে আপনি এই হুবহু ড্রপ শ্যাডোগুলো ফেলতে পারবেন। এই ড্রপ শ্যাডো আর এইটা, এটা কিন্তু দুইটা আলাদা, ঠিক আছে, ওকে, তাহলে ড্রপ শ্যাডোটা আমি ডিলিট করে ফেলি। তো এটা ছিল ড্রপ শ্যাডো। এবার ব্রাশ টুল দিয়ে আমরা আরো একটা কাজ দেখতেছি, দেখেন সিম্পল, আমরা এই যে লেয়ারটা যেটা আছে এটাকে অল্টার ধরে আমি একদম বরাবর একটা কপি করতেছি, অল্টার ধরে করে কন্ট্রোল টি দিচ্ছি, এটা ট্রান্সফর্ম হলো, রাইট ক্লিক করে আমি এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে কি করলাম, ঘুরিয়ে দিলাম, এটা উল্টে হয়ে গেল, জাস্ট আমি আমার মতো কি অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা চাচ্ছি এটা একটা মিরর ইফেক্ট পড়বে, তো মিরর ইফেক্ট পড়ার জন্য আমরা সিম্পল এখন যেটা করব, এই যে লেয়ারটা আমরা হচ্ছে উল্টে দিছি, এই লেয়ারটাকে অ্যাড লেয়ার মাস্ক করবে। দেখেন ক্যামেরার মতো একটা অপশন আছে, এখানে লেখা আছে অ্যাড লেয়ার মাস্ক, এই ক্যামেরার মতো অপশনটা আমরা যখন ক্লিক করব, খেয়াল করি এখানে দুইটা কালার আছে, কিন্তু অ্যাড লেয়ার মাস্কে যখন আমরা ক্লিক করব
এই অ্যাড লেয়ার মাস্ক মানে লেয়ারের সাথে একটা লেয়ার যখন আরেকটা লেয়ার অ্যাড হবে তখন খেয়াল করবেন এখানে দেখবেন ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসছে কিন্তু আপনি যদি মেইন লেয়ারে ক্লিক করেন তাহলে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হবে না তো যখনই ব্ল্যাক এন্ড হোয়াইট হবে ঠিক তখনই এই লেয়ার মাস্কটা কাজ করবে কিভাবে চলেন দেখি এখন তো ব্রাশ টুলটা নেওয়ার পরে আমি কি করলাম সফট ব্রাশ নিলাম এবার আমি কালো উপরে আছে এই কালো উপরে থাকা অবস্থা আমি নিচ থেকে যখন ব্রাশ করা শুরু করলাম তখন আমার এটা কি মুছে যাচ্ছে এই দেখেন মুছে যতটুকু আমি চাইলাম ততটুকু মুছে দিলাম একটা মিরর ইফেক্টের মতো একটা ইফেক্ট পড়ে গেছে এখন কেন আমি এটা ব্যবহার করব এটা তো আমরা হচ্ছে ইরেজ টুল দিয়েও করতে পারি তো ফটোশপে যতবার ভুল করব ততবার পিছনে যাওয়া ছাড়া উপায় নাই তো আমি যদি এটাকে অনেক ক্লিক ক্লিক করে এই যে দেখেন অনেক ভুল করে ফেলছি অনেকবার পিছনে গেলাম অনেকবার কাজ করে ফেলছি এখন আমার এতবার তো পিছনে যাওয়া সম্ভব না এই অসম্ভবকে সম্ভব করাই কাজ হচ্ছে মাস্ক দিয়ে মানে এবার আমি কালোটাকে নিচে দিয়ে দিলাম তো এখন আমি যখন আবার ব্রাশ করব তখন ওই জিনিসটা কি ফেরত আসতেছে দ্যাট মিন্স যখন আমার মোছা দরকার তখন আমি সুইচ করে কালো উপরে দিলাম এটা মুছতে শুরু করলো যখন আমার বেশি মোছা হয়ে গেল তখন আমি ব্রাশটাকে এই কালারটাকে সুইচ করে ব্রাশটাকে ছোট করে আমি আবার সেই মোছা অংশটাকে ফেরত আনতে পারতেছি এইটা হচ্ছে মাস্কিং এর সুবিধা এই মাস্কিং করলে আমরা এই কাজটা করতে পারি কিভাবে চলেন আমি আবার দেখাই তো মিরর ইফেক্ট দেওয়ার জন্য আমরা যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে কি করব অল্টার ধরে একটা টান দিয়ে মাউসে লেফট ক্লিক করে টান দিয়ে আমরা এটাকে কপি করে ফেলতেছি কন্ট্রোল টি দ্বারা আমি ট্রান্সফর্ম করে ফেললাম রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করে এটাকে ঘুরাই দিলাম দেন আপনি আপনার মতো এটাকে অ্যাডজাস্ট করে নেন এন্টার এরপরে যেই লেয়ারটা উল্টায় দিছেন মানে যেইখানে মিরর পড়বে সেই লেয়ারটাকে কনফার্ম হবেন যেটাই নাকি কনফার্ম হওয়ার পরে আপনি দেখবেন এইখানে অ্যাড লেয়ার মাস্ক যে বাটনটা আছে বা অপশনটা আছে এখানে ক্লিক করবেন করার সাথে সাথে এইখানে একটা লেয়ার অ্যাড হইলো কিনা উপরে কিন্তু লেয়ার না আমরা পাশে লেয়ার নিচ্ছি এই জন্য অ্যাড লেয়ার মাস্ক বলতেছি মাস্ক মানে মুখোশ আর অ্যাড করতেছি লেয়ার এই জন্য অ্যাড লেয়ার মাস্ক তো এবার আমরা এখানে দেখলাম যে কালো আর সাদা তো নাই তার মানে আমরা মাস্কে নাই মাস্কে ক্লিক করলাম এবার কালো উপরে মানে ধুলা ধরেন ধুলাবালি তো এবার ব্রাশ টুলের সফট ব্রাশটা নিয়ে আমরা মাস্কের উপরে ধুলা ফেলতেছি তাহলে মাস্কের উপরে ধুলা ফেলা মানে এই প্রোডাক্টটা ধুলায় ঢেকে যাচ্ছে এবার আমরা বাসায় এসে যদি চাই মাস্কটাকে ধুয়ে দিব তাহলে আমরা এই সাদাটাকে উপরে দিলাম মাস্কটাকে ধুয়ে দিলাম মাস্কটা মানে ধুলাগুলো কি চলে গেল সব আমরা যখন চাই কালোটা উপরে দিব দেখেন কালোর জায়গায় যদি আমি অন্য কালার নেই এবার যদি সারাদিন ব্রাশ করতে যায় তাহলে কিন্তু সমস্যা হয় ভাইয়া একটুখানি রয়ে যায় ভাইয়া আমার তো হয় না ভাই হবে কি করে আপনি তো কালো নেন নাই আপনি যদি কালো নিতেন পিওর কালো তাহলে তো হইতো এখন মুছেন দেখবেন হবে এই যে বাস সুন্দর একটা মিরর ইফেক্ট পড়লো আমরা যদি এখানে লিখি সুন্দর করে মিরর ইফেক্ট এটাকে লিখে আমরা বোল্ড করে দেই ফুল করে দিয়ে আমরা এই কালারটা দিচ্ছি ওকে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি ভাই মাস্ক মানে কি আসতেছে আসতেছে ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ হ্যাঁ মাস্ক মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া কাজ করবে না এটা সব মাস্কের এই টুলস এর ক্ষেত্রে প্রযোজ্য তো এখানে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যেতে পারি ওই সেই স্টক দিতে পারি দিলাম স্টক এবার স্টকের সাথে আমরা কি লেখায়ও ড্রপ শেডো দিতে পারি এই দেখেন লেখায় ড্রপ শেডো দিই এই যে ড্রপ শেডো পড়ে গেল তো আমরা এখানে অ্যাডজাস্ট না করে আমরা এখানেও আসতে পারি এই যে এখানে আসতে পারি যে লেখায় ড্রপ শেডো পড়লো তাহলে জিনিসটা দেখতে কি আর একটু রিয়েলিস্টিক মনে হবে বাস সুন্দর আচ্ছা মিরর বানান ভুল হইলো মিরর 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 সিম্পল বাস কতটুকু সময় লাগলো কাজ যদি জানা থাকে তাহলে সময় লাগে না ঠিক আছে এখন নিজেরা এর চাইতে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন
সেই ডিজাইনের কন্টেন্ট ফাইল আমাদের এখানে রাখা আছে, হ্যাঁ এগুলো দেখবেন, দেখে দেখে ডিজাইন করবেন। গুগল আছে, গুগল মামার হেল্প নেবেন, ইউটিউব আছে, ইউটিউবে প্রচুর পরিমাণে, এই ইউটিউবে আমার হচ্ছে ইও আছে, কি বলে অ্যাড তৈরি করার হচ্ছে অপশনও আছে। এই যে অ্যাডটা তৈরি করে দিছিলাম, এটা হচ্ছে আমার অন্য কোম্পানির জন্য, ওই যে হোটেল ঢাকা রিএজেন্সি, তারপর হচ্ছে নাইট কিচেন, এদের জন্য করে দিছি। দেখেন এই যে শহরের সেরা কাচ্চির সাথে ফ্রি জিলাপি, দেখেন তো কাচ্চির নিচে ইফেক্ট গুলো পারবেন কিনা দিতে, পারবেন? তারপর হচ্ছে এই দেখেন স্মোক, যে ধোয়া উঠতেছে খাবার থেকে, আসলে গরম ছিল না খাবারটা, খাবারটাকে গরম করা হয়েছে স্মোক, এই স্মোক ব্রাশ দিয়ে খাবারটা থেকে ধোয়া উঠতেছে। এক ভাইয়া এসে বলতেছে যখন বানাই, তখন বলতেছে ভাই গরম খাবার কই পাইলেন, আমি কই এটা গরম না ভাই, গরম বানাইছি। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে শ্যাডো, এই যে শ্যাডো সিম্পল, আহামরি কিছু না, সিম্পল আমার এই যে লাইট ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ আর আগের ছবিটা দেখে তো একটু আনন্দ পাবো, এটা ব্যাকগ্রাউন্ডটা কি করছেন? ব্যাকগ্রাউন্ডে কাজ করা আছে, এটা আবার এটা আবার হচ্ছে বললাম সব কাজ করা হবে না, ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু কাজ করছিলাম, বুকি ইফেক্ট দেওয়া হয়েছে, একটু লাইটিং করা হয়েছে, তারপর হচ্ছে একটু বা অন্য কিছু করা হয়েছে আর কি, একটা শহরের ফিল রাখা হয়েছে আর কি, শহর ওইটা আলাদা, ওইটা কথা চিন্তা করলে হবে না। তো যেমন এইখানে একটা কনসেপ্ট ছিল, এই যে পুড়তেছে, হ্যাঁ গরমের ঠেলা এটা পুড়ে যাইতেছে, কাচ্ছি গরম কাচ্ছি, এগুলো হচ্ছে সিম্পল, হ্যাঁ এগুলো হচ্ছে কনসেপ্ট, এগুলো হচ্ছে আপনাদেরও আসবে মাথায় আস্তে আস্তে কাজ করলে। যেমন এই যে, এই যে লাইট মারতেছে, তারপর এই যে একটা দেখেন জাহিদ, জাহিদ হাসানের একটা অ্যাড আছে, এই যে জাহিদ হাসানের পিছনে এই যে একটা, এই যে শ্যাডোটা দেখছেন, শ্যাডো দেখা যায়? এই শ্যাডো খেলতে পারবেন, খেলতে পারবেন? জি ভাই, ড্রপ শ্যাডো কিভাবে? ইনশাআল্লাহ ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, রাইট, ভেরি গুড। তাহলে এখন আমাদের ডিজাইনে কি পারেন না আপনারা বলেন, কি পারেন না, কি পারেন না? যদি অ্যাডভান্স কাজ করেন তাহলে এই যে মাথায় কি করা যাবে, চুলো ফেলানো যাবে। ঠিক আছে, এরকম অনেক জিনিস আসবে, মজার মজার অনেক জিনিস আছে, অ্যাড দেখবেন। এগুলো এগুলো হচ্ছে কি হবে, আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য অ্যাড গুলো আমরা এখানে দিছি। সব যে আপনার করতে হবে এমন কিছু না, কিন্তু অনেকেই আপনি পারবেন। এই যে অ্যাডটা, এটা ভেরি সিম্পল, কিন্তু দেখতে কত সুন্দর, কালারের একটা গ্রেডিয়েন্ট দিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশন দিছে, খুব সুন্দর একটা কম্বিনেশন দিছে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখবেন, অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তো ডিজাইনের আজকে ওই টিপসটা দেই, ডিজাইনের তিনটা জিনিস বেশি খেয়াল করতে হবে। একটা হচ্ছে হোয়াইট স্পেস, একটা ডিজাইন ক্রিয়েট করতে গেলে হোয়াইট স্পেস, মানে এই যে নেগেটিভ স্পেসও বলা হয়, ওই যে হোয়াইট স্পেস, চোখে পড়ার মতো জায়গা রাখতে হবে, অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, এবং হায়ারেসি, হায়ারেসি নামে একটা জিনিস আছে, এই হায়ারেসি জিনিসটাকে কি করতে হবে, হাইলাইট করতে হবে। যেমন আমি একটা অ্যাড দেখাই দিই, বাংলালিঙ্গের আছে, বাংলালিঙ্গের, বাংলালিঙ্গের, আচ্ছা এই যে বাংলালিঙ্গের আছে, যেমন এটা আমি দেখাই, দেখেন রিসার্চ করলে ডাবল, এদের প্রথম হায়ারেসি মানে প্রথম প্রায়োরিটি হচ্ছে ডাবল, ডাবল, ডাবল। আপনারা আপনারা হচ্ছে কি, আপনাদের চোখে যেন পড়ে, আরে কি ডাবল দিতেছে, দেখি তো ডাবল, ডাবল, এইটা হচ্ছে তাদের ডিজাইনের কি ফার্স্ট প্রায়োরিটি, হায়ারেসি। দ্যাট মিনস আপনার দাদা, এরপর আপনার বাবাকে 90 টাকায়, যে 99 টাকায় 3 GB, এটা আপনার বাবা, এরপর আপনি এক সপ্তাহের প্যাকে। দ্যাট মিনস এই যে হচ্ছে শ্রেণী বিন্যাস, কোনটা ফার্স্ট প্রায়োরিটি, কোনটা সেকেন্ড প্রায়োরিটি ডিজাইনের, এটাকে হাইলাইট করা, তাহলে হচ্ছে কি হবে, ডিজাইনের হচ্ছে যেই উদ্দেশ্য নিয়ে ক্যাম্পেইন করা ডিজাইনের, সেটা ঠিক থাকবে। আপনি যদি আগেই বলে দেন শর্ত প্রযোজ্য এক সপ্তাহ, এটা যদি বড় করে দেন তাহলে কিন্তু কেউ কিনবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে কি, ডিজাইনে খেয়াল রাখতে হবে, ডিজাইনের হায়ারেসি মেনটেন করতে হবে, ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, ডিজাইনের কি করতে হবে, ব্যালেন্স ঠিক রাখতে হবে, হোয়াইট স্পেস ঠিক রাখতে হবে। তো এগুলো নিয়ে, এগুলো সবগুলো নিয়ে কি কি হচ্ছে, আমার ইউটিউবে অনেক সুন্দর সুন্দর কি আছে, টিউটোরিয়াল আছে, আপনারা হয়তো দেখেন না, আল্লাহর রহমতে আমার ইউটিউবের এমনও ভিডিও আছে যেগুলো 1 লাখের কাছাকাছি ভিউ যাচ্ছে আল্লাহর রহমতে, তো এগুলো হয়তো আপনারা দেখেন না, বাট অন্য মানুষগুলা দেখে। ঠিক আছে, আর অলরেডি একটা কপিরাইট আমরাই দেখি ভাই, আপনারা তো 1 লাখের কাছে নিতেছে, হ্যাঁ অনেকেই দেখে, অনেকেই দেখে। এই যে ডিজাইন আছে, এই যে পেপার এডের ডিজাইন আছে, এই যে মকআপ আছে, হ্যাঁ এই যে ব্রাশ টুলের, এই যেগুলো, তারপর হচ্ছে এই যে এই ক্লাসটা আছে,
এই ক্লাসটা যে এই ডিজাইনের এইগুলো আছে ফান্ডামেন্টাল আপনারা অনেকে ডাউনলোড করেন ডাউনলোড করবেন এটা রিকোয়েস্ট কারণ এই যে অ্যাডগুলো আসে এই অ্যাডগুলো যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আমার ইনকাম হবে না বুঝছেন এই অ্যাডগুলো যত বেশি দেখবেন আর এনে যত বেশি ক্লিক করবেন তত বেশি আমার টাকা বুঝছেন ভাই সামনে অ্যাড এলে তো মাথা গরম হবে না না মাথা গরম আপনার হইতে পারে ভাই কষ্ট আমরা করতেছি দুই চারটা অ্যাড আসলেই তো টাকা এটা বুঝেন না কেন ভাই জি ভাই স্কিপ স্কিপ করলে আর টাকা নাই ভাই বুঝছেন আচ্ছা এই যে অ্যাড আছে ফান্ডামেন্টাল অফ ফটোশপ তারপর এই যে ডিজাইনের ব্লক এই যে ডিজাইনের ছয়টা ব্লক আছে প্রিন্সিপাল আছে ডিজাইনের কালার থিওরি ফটোশপ এইগুলো হচ্ছে একটু দেখবেন হ্যাঁ ডিজাইনের ব্লক কি এখানে সব আমি বলে দিয়েছি সুন্দরভাবে এই যে ডিজাইনের ব্লক কি শেপ কি হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল ডিজাইনের আটটা প্রিন্সিপাল আছে বা কম্পোজিশন আটটা হ্যাঁ এগুলো একটু দেখবেন নিজের হচ্ছে অন্য দশ জনের থেকে এই যে দেখেন ডিজাইনের আটটা প্রিন্সিপাল অন্য দশ জনের থেকে একটু হচ্ছে কি করবেন আলাদা করার জন্য এগুলো একটু পড়াশোনা করবেন ব্যালেন্স কি প্রক্সিমিটি অ্যালাইনমেন্ট হায়ারেসি রিপিটিশন রিপিটিশন কন্ট্রাস্ট সিমপ্লিসিটি ফাংশন ব্লা 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 ঠিক আছে আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত আমরা এখন একটু প্রবলেম নিয়ে আমরা ক্লাস শুরু করব আচ্ছা ভিউ থেকে রুলার কন্ট্রোল আর এটা দিলে কি হবে যে এরকম একটা স্কেল চলে আসবে পাশে তো উপর থেকে যখন একটা স্কেল নেবেন টান দিয়ে আনবেন এরকম একটা স্কেল নিয়ে নিলাম এখান থেকে একটা স্কেল নিয়ে নিলাম ঠিক আছে তো এগুলো দিয়ে কি হয় এগুলো দিয়ে হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক রাখা হয় যেমন আমি যদি আবার একটা লেখা লিখি সাপোজ এরকম একটা লেখা লিখলাম এখানে আমি লরেম ইপসাম দিয়ে দিলাম টাইপ থেকে পেস্ট লরেম ইপসাম এখানে লরেম ইপসাম দিয়ে দিলাম এখন আমার একটা টেক্সট এইখানে একটা টেক্সট এইখানে আর একটা টেক্সট এইখানে এটা দেখতে ডিজাইনে আসলে বিশ্রী লাগে তো এটার অ্যালাইন ঠিক রাখার জন্য আমি কি করি অ্যালাইন এইভাবে সুন্দর করে ঠিক রাখতে পারি তাহলে এবার হচ্ছে আমার ডিজাইনে দেখেন আমার ডিজাইনের কি হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক থাকতেছে যে এর বেশি আমি যাচ্ছি না আমি লোগো বসাইলে আমি এখানে লোগো বসাইতে পারি এখানে একটা লোগো থাকতে পারে হ্যাঁ এখানে লোগো থাকতে পারে একটা লোগো নেই এইভাবে থাকতে পারেন তো আমি লোগোটা নিয়ে এর উপরে যাবো না তাহলে আমার ডিজাইনের কি অ্যালাইনমেন্ট ঠিক থাকতেছে এই পাশে আমি আর একটা টেনে এখান থেকে টেনে আমি এই পাশে দিয়ে দিলাম মানে এরকম লম্বা লম্বি যেগুলো আসবে সেগুলো কি এইভাবে হাতের বাম সাইড থেকে আসবে আর এখানে চ্যাপটা যেগুলো এগুলো উপর থেকে আসবে যেমন এই নিচে এগুলোকে হচ্ছে খুব বেশি ব্যবহার করা হয় ওয়েব টেমপ্লেট তৈরি করার জন্য প্রতিটা হচ্ছে এলিমেন্ট পিক্সেল পারফেক্ট করে তৈরি করতে হয় এই জন্য এগুলো বেশি ব্যবহার করতে হয় তো এগুলো আবার বেশি ব্যবহার করা আপনার জন্য দেখবেন প্যারা হয়ে গেছে অনেকে করতে চায় না ভাই এটা আমি চাই না ভাই করতে আমার অনেক প্যারা হচ্ছে ঠিক আছে কিন্তু আপনার জন্য তখন প্যারা না তখন আপনার এই কাজটা কি করবে ওই যে যারা ওয়েব ডেভেলপাররা আছে বা ডিজাইন যারা করে তারা কি করবে এইভাবে মাপ নিবে এইভাবে দেখবে এই মাপে ঠিক আছে কিনা এই মাপ দেখবে ঠিক আছে তারপর হচ্ছে অনেক কষ্ট মাপ নেওয়া হ্যাঁ ঠিক আছে তাহলে এই পর্যন্ত আপাতত আমরা ঠিক আছে রাখি